ছোট্ট একটি বিষয়, একজন ভাইয়ের মোটর সাইকেলের দুইটি চাবি হারিয়ে গেছে। কেউ যদি পেয়ে থাকেন স্টেজে জমা দিবেন। আর 108 নম্বর রুম থেকে একটি মোবাইল হারিয়ে গেছে, তো কারো কাছে সন্ধান থাকলে সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ইন্নাল হামদানিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মান ইউদলিল ফালা হাদিয়ালা। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له, وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد, فأعوذ بالله من الشيطان الرجيم. وممن خلقنا أمة يهدون بالحق وبه يعدلون. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: بدا الإسلام غريبا وسيعود كما بدا فطوبى للغرباء. رواه مسلم. وعن ثوبان رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك. رواه مسلم. الجامعة السلفية ডাঙ্গি পাড়ার রাজশাহী কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত বিদগ্ধ ওলামায়ে কেরাম, সম্মানিত অতিথিবৃন্দ, সুধীমণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভ্রাতৃমণ্ডলী, আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, রাত গভীর হয়েছে কিন্তু বক্তার পালা এখনো শেষ হয়নি। আপনাদের বক্তব্য শোনারও ধৈর্যচ্যুতি ঘটেছে, এখন বক্তব্য দিয়ে আপনাদের কোনো বিষয় বোঝানো সম্ভব এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না। তবে একথা ঠিক, আপনারা আমাদেরকে আপনাদের এলাকায় বিভিন্ন জায়গাতে পেয়ে থাকেন, আমরা আলোচনা করে চলে আসি। আজকে আমাদের আলোচনা শোনার জন্য আপনাদের ততটা আগ্রহ নেই যতটা নতুন নতুন অতিথিদের আলোচনা শোনার আগ্রহ রয়েছে। এই জন্য আমরা যাদেরকে অতিথি হিসাবে আমন্ত্রণ জানিয়েছি তাদেরকে একটার পর একটা দিচ্ছিলাম, চাচ্ছিলাম হয়তোবা সময়টা কভার হয়ে যাবে, কিন্তু শেষ পর্যন্ত মঞ্চে আসা লাগলো। আমি আপনাদের সামনে ফেরকায়ে নাজিয়ার উপরে অতি সংক্ষেপে কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ইতিমধ্যেই
ইনশাআল্লাহ আমাদের আর একজন অত্যন্ত দক্ষ আলোচক কুষ্টিয়া ইসলাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক প্রফেসর ডক্টর লোকমান হোসাইন তিনি চলে আসবেন, তার জন্য আমাকে কিছু সময় রেখে দিতে হবে। ফেরকায়ে নাজিয়া অর্থাৎ মুক্তিপ্রাপ্ত দল কোনটি, আমরা ফেরকায়ে নাজিয়ার অন্তর্ভুক্ত কিনা, বা কোন কোন বৈশিষ্ট্য থাকলে ফেরকায়ে নাজিয়ার অন্তর্ভুক্ত বলে প্রমাণিত হবে, এ বিষয়টা জানা অত্যন্ত জরুরি, খুবই জরুরি। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়টা বোঝানোর জন্য সাহাবীদেরকে নানাভাবে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন। মানুষ বর্তমানে বিপাকে পড়বে মৌলিক চারটি পদ্ধতিতে। এক নম্বর, অসংখ্য দলের মাঝে আপনি কাকে গ্রহণ করবেন, অসংখ্য দল, ওর মধ্যে থেকে আপনাকে বের করতে হবে হকপন্থী দল কোনটি। দুই নম্বর, অসংখ্য পথ, এই পথগুলির মাঝে সিরাতে মুস্তাকিম কোনটি বা জান্নাতের পথ কোনটি সেটা আপনাকে বের করতে হবে। তিন নম্বর, অসংখ্য বেদাতি, মাজারপন্থী, শিরিকপন্থী আলেম সমাজে কিলবিল কিলবিল করছে, আপনি তাদের মধ্যে থেকে কার অনুসরণ করবেন, কার অনুসরণ করলে আপনি জান্নাতের পথে থাকতে পারবেন। চার, অসংখ্য আমূল সমাজে চালু রয়েছে, বেদাতে আমূলের কি অভাব আছে, আপনারা কি মনে করেন অভাব আছে? বেদাতে আমূলের শেষ নেই, বরং সর্বোচ্চ প্রাসাদ থেকে নিয়ে একবারে নিম্ন কুটির পর্যন্ত সব জায়গায় ইসলামের নামে ভ্রান্ত ভুয়া বেদাতে আমূল ঢুকে পড়েছে। এই আমূলগুলোর মধ্যে থেকে আপনি কোনটা আমূল করবেন, এই চারটা জিনিস আপনাকে বাছাই করে নিতে হবে। যদি বাছাই করতে পারেন তো আপনি ফেরকায়ে নাজিয়ার অন্তর্ভুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ। আর যদি নিজের ইচ্ছা মতো স্বেচ্ছায় ঘুরে বেড়ান বা চিন্তা করেন, আরে যে কোনো একটা দল করলেই হল, আবার নামাজ পড়লেই হল, আবার যদি মনে করেন তারা আমূল করলেই হলো, ভালো আমূল করলে সমস্যা কি, এই ধরনের চিন্তা চেতনা যদি আপনার মাঝে আমার মাঝে থাকে, নিঃসন্দেহে এই ব্যক্তি প্রথভূষ্ট হবে, এতে কোনো সন্দেহ নেই। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একসময় পথ বুঝাচ্ছিলেন। মুসনাদ আহমদ 4142 নম্বর হাদিস, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, খত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খত্তা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমাদের সামনে একটা দাগ দিলেন, লম্বা রেখা টানলেন, টানার পরে বলেছেন হাযা সাবিলুল্লাহ, সাহাবীরা শোনো এটা হলো আল্লাহর রাস্তা। সুম্মা খত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালি, এই সুজা রেখাটির ডানে এবং বামে অনেকগুলো রেখা টানলেন, এই বাঁকা রেখা টানলেন অনেকগুলো,
ডাক দেওয়ার পরে বলছেন, ওহা দেখি সুবুলুন আলা কুল্লি সাবিল শয়তানুন ইয়াদউ ইলাই। সাহাবীরা, এইগুলো কিন্তু এক একটা রাস্তা, তবে প্রত্যেক রাস্তায় শয়তান বসে আছে, সে তার দিকে ডাকছে। এই বিভক্ত দলের দিক দলের মধ্যে বসে আছে কে? শয়তান। এই শয়তান মানুষ শয়তান না জিন শয়তান? হ্যাঁ, মানুষ শয়তান। উত্তরটা আর একটু ভালো করে দিলে খুশি হতাম। আলেম শয়তান। জি, এবার হয়েছে উত্তরটা। এটা হাদিস দ্বারা প্রমাণিত। আলেম শয়তান, আলেম নামের দায়ী, ও শয়তানের রাস্তায় বসে মানুষকে তার দিকে ডাকছে। পবিত্র কোরআনে কয়েক জায়গায় মানুষকে শয়তান বলা হয়েছে। যারা মানুষকে প্রতভূষ্ট করে তাদেরকে শয়তান বলা হয়েছে। সূরা ফুরকান 29 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াকানা শয়তানুল ইনসানে খাজুলা। এই বিভ্রান্তরা কিয়ামতের মাঠে ওই সমস্ত দরবেশ এবং গুরু, আর একটা হলো বুজুর্গ, আলেমদেরকে ভক্তরা শয়তান বলে চিত্রিত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ বুখারীর দ্বিতীয় খণ্ডের 1049 পৃষ্ঠার হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দোয়াতুন আলা আবওয়াবে জাহান্নাম। এক শ্রেণীর দায়ী, যে কথাটা পরবর্তীতে আসবে আলোচনায়, এখানেই বলি যে এই রাস্তায় যে দাঁড়িয়ে আছে এটা যে মানুষ শয়তান, এটা অরিজিনাল দায়ী শয়তান, এই হাদিসে সেটা আল রাসুল বলে দিয়েছে। দোয়াতুন আলা আবওয়াবে জাহান্নাম, জাহান্নামের দরজায়, দরজা সমূহে অসংখ্য দায়ী, অসংখ্য আলেম দাঁড়িয়ে আছে, সে তার দিকে ডাকছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানাজাবাহুম ইলাইহা কদাফুহু ফিহা। যে তাদের ডাকে সাড়া দিবে তাদেরকে ধরে তারা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় যে এই শয়তান অরিজিনাল শয়তান না, এই শয়তান হলো ধর্মের দিকে আহ্বানকারী দায়ী শয়তান। এটা আমার বক্তব্য না, এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য। যে কোনো আলেমই যদি কুরআন সুন্নার বাহিরে নিজের মস্তিষ্ক প্রসূত, নিজের মন মোতাবেক ইচ্ছা অনুযায়ী বক্তব্য দেয়, লেখনী পেশ করে জাতিকে বিভ্রান্ত করার জন্য, এই হলো দায়ী নামের শয়তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই সমস্ত আঁকা বাঁকা রাস্তাগুলিতে শয়তান বসে সে তার দিকে ডাকছে। অতঃপর আল্লাহ রাসূল ডান হাতটা সুজা দাগটার উপরে রাখলেন, রেখাটার উপরে রাখলেন। রাখার পরে দলিল পেশ করছেন, এবার আল্লাহ রাসূল যেটা দেখালেন সেটা দলিল পেশ করছে। সূরা আনাম 153 নম্বর আয়াত, আয়াতটা পাঠ করে বলছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, নিশ্চয় এই সোজা রাস্তাটি আমার রাস্তা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ শিখিয়ে দিচ্ছেন যে আপনি বলেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, নিশ্চয় এই সোজা রাস্তাটি আমার পথ। ফাত্তাবিউ, তোমরা এই পথেরই অনুসরণ করবে। ওয়ালা তাত্তাবিউ সুবুল, অন্যান্য যে পথগুলো আছে এই পথের অনুসরণ করো না। যদি করো অন্যান্য পথগুলোতে যাও, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তাহলে এই সঠিক রাস্তা থেকে তোমরা বিচ্যুত হয়ে যাবে, বিভক্ত হয়ে যাবে। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, বিভক্ত হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে, দলে দলে ফেরকা তৈরি হবে।
যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। এই পথ চলার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওসিয়ত করছেন, এটা নসিহতের কথা না, এটা ওসিয়ত। কোন পথে চলবে সে ব্যাপারে যেন তোমরা সতর্কতা অবলম্বন করো। এই আয়াত প্রমাণ করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্র্যাকটিক্যাল শিক্ষাটা প্রমাণ করে আপনাকে কোন পথে চলতে হবে সে ব্যাপারে অত্যন্ত সচেতনতার সাথে পথ চলতে হবে, আপনাকে সচেতন হতে হবে। যে কোনো পথে চলবেন আর মনে করবেন আমি জান্নাত পাবো, এর প্রশ্নই আসে না। আজকে সমাজে কত যে দল হয়েছে, কত ফেরকা হয়েছে, দলের নামে, ফেরকার নামে, তরিকার নামে, মাঝহাবের নামে, ইজমের নামে পুরো জাতিকে বিভক্ত করে ফেলেছে। এই জাতিকে মুক্ত করতে হলে এটা বুঝতে হবে, অধিকাংশ মানুষই যেন দলের প্রতি বেশি আগ্রহ প্রকাশ করে, দলের প্রতি টানটা যেন বেশি। এটা বুঝালেন পথ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর একটা হাদিসে বুঝাচ্ছেন দল, তিরমিজির দ্বিতীয় খণ্ডের 92 এবং 93 পৃষ্ঠা একটি হাদিস বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাইয়াতি আলনা আলা উম্মতি কামা আতা আলা বানি ইসরাইল। বানি ইসরাইলদের যে অবস্থাটা হয়েছিল আমার উম্মতের অবস্থা ঠিক অনুরূপই হবে। হাত্তা হাদু আন্না আলা বিন্নাল, আমরা যে জুতা যে পায়ে পড়ি ইহুদি খ্রিস্টানরা সেই জুতা সেই পায়ে পড়ে, তাই না? বুঝেননি আপনারা? জুতাই জুতাই ইহুদি খ্রিস্টানদের সাথে মিল আছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জুতাই জুতাই যেমন মিল রয়েছে আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে অনুরূপভাবে মিলে যাবে। হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়া, এমনকি বানী ইসরাঈলদের মধ্যে কোনো কুলাঙ্গার যদি মায়ের সাথে জেনায় লিপ্ত হয় তো আমার উম্মতের মধ্যেও কোনো কুলাঙ্গার মায়ের সাথে জেনায় লিপ্ত হবে। এতটাই মিল হয়ে যাবে ইহুদি খ্রিস্টানদের সাথে, সম্পূর্ণ মুসলিমদের মিল হয়ে যাবে। তো অনেক উদাহরণ থাকতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিচ্ছেন একটা খুব ভয়াবহ উদাহরণ। ইন্না বানি ইসরাইল তাফাররাকাত আলা সিনতাইন ওয়া সাবঈন মিল্লা ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসাতিন ওয়া সাবঈন মিল্লা। এত উদাহরণ থাকতে যে উদাহরণটা পেশ করলেন মিলে যাবে, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে যাবে, অনেক বিষয় থাকতে পারে, কিন্তু এই হাদিসে তিনি উল্লেখ করছেন একটা বিষয়, সেটা হলো ইহুদি খ্রিস্টানরা বিভক্ত হয়েছিল 72টি দলে, আমার উম্মত বিভক্ত হবে 73 দলে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা, 73 দলের সবগুলোই জাহান্নামে যাবে একটি ব্যতীত। কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা এই কথা শুনেই বললেন, আল্লাহ রাসূল ওই জান্নাতি দল কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, মুস্তাদরাকে হাকিমের মধ্যে আসছে, মা আনা আলাইহি ইয়াউমা ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে পথের উপরে আছি, যে আদর্শের উপরে আছি, আজকের দিনে আমি এবং আমার সাহাবীরা যে পথের উপরে আছি, এই পথের উপরে, এই আদর্শের উপরে যারা থাকবে তারাই হলো জান্নাতি। বলুন আলহামদুলিল্লাহ। আপনি যদি মনে করেন যে আমার আকিদার এবং সাহাবা কেরামের আকিদা এক, আমার আমুল সাহাবিদের আমুল এক, আমার আমুল রাসুলের আমুল এক, আমার আমুল রাসুলের আকিদা আমার আকিদা এক, তাহলে আপনার কোনো চিন্তা নাই, নিঃসন্দেহে আপনি সিরাতে মুস্তাকিমে আছেন। যদি আপনার আমুল আকিদা আল্লাহ রাসুল এবং সাহাবিদের আকিদার উল্টা হয়, আমুল উল্টা হয়,
তাহলে আপনি সিরাতে মুস্তাকিমের অনুসারী নন, আপনি ভ্রান্ত পথের অনুসারী। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। অধিকাংশ মানুষই দলের সাথে সংশ্লিষ্ট হয়েছে, এবং আরো আশ্চর্য, এক দলের নীতির সাথে আর এক দলের নীতির কোনো মিল নেই। আছে না বাংলাদেশে পীর ফকিরের হিসাব করতে গেলে প্রায় 3 লাখ পার হয়ে যাবে, আরো অনেক বেশি হবে। এরপরে যতগুলো ভাগ হয়েছে, দেওবন্দিরা ভাগ হয়েছে হাজার হাজার ভাগে, বেরলভীরা ভাগ হয়েছে লক্ষ লক্ষ ভাগে, একটার আদর্শের সাথে এক পীরের সাথে আর এক পীরের কোনো সম্পর্ক নাই, সম্পূর্ণ আলাদা, পৃথক পৃথক সম্পর্ক তাদের মাঝে। তো যদি ওই বাতিল ফেরকার মধ্যে আপনি অন্তর্ভুক্ত হয়ে যান, তাহলে জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? তাহলে ফেরকাবাজির মধ্যে পড়লে জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে যাবে একজন ব্যক্তি, এতে কোনো সন্দেহ নেই। চলুন আবু দাউদের 631 পৃষ্ঠার একটি হাদিস আপনাদের বলি। ওখানে আসছে সিনতানি ওয়া সাবউনা ফিন্নার ওয়া ওয়াহিদাতুন ফিল জান্নাহ ওয়া হিয়াল জামাআহ, 72টা দল জাহান্নামে যাবে, একটি দল জান্নাতে যাবে, তারাই হলো জামাআহ। জামাত মানে আমাদের দেশে আলেম উলামা ব্যাখ্যা করেন, আলেমগণ ব্যাখ্যা করেন, যে ইসলামী দলের লোক সংখ্যা বেশি সেটাই হলো জান্নাতি দল। এটা কি ঠিক? তারিখ ইবনে আসাকিরের মধ্যে 13 নম্বর খণ্ডের 223 পৃষ্ঠায় একটা হাদিস বর্ণিত হয়েছে, ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি তার বন্ধুকে বুকে থাবা দিয়ে জিজ্ঞেস করছেন, তুমি কি জানো জামাত কাকে বলে? ওয়াহিয়াল জামাআহ, জামাত বললেন, এই জামাত কাকে বলে তোমরা কি জানো? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইন্নাল জামাতা মা ওয়াফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহদাক, নিশ্চয় জামাত সেটাই যেটা হকের সাথে মিল রয়েছে যদিও ওই জামাতের সদস্য তুমি একজন হও। বলুন আলহামদুলিল্লাহ, একাই থাকবো কিন্তু হকটাকে আঁকড়ে ধরে থাকবো। সারা বাংলাদেশে দল যদি হয় 5 লাখ, এখন যদি হয় 5 কোটি, সব দলকে সব ফেরকাকে সব তরিকাকে বাদ দিয়ে আমি ধরে থাকবো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, আমি একাই প্রয়োজনে জান্নাতে যাব, কিন্তু অন্য অন্য দলের সাথে আমি সাথ দেব, তার সাথে আমার সম্পর্ক নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইন্নাহু সাইয়াখরুজু ফি উম্মতি আকওয়াম, সাহাবীরা শোনো, অচিরেই এই উম্মতের মধ্যে অনেকগুলো ফেরকা তৈরি হবে, অনেকগুলো দল তৈরি হবে, তাতে যারা বেহিম তিলকালা হুয়া, তাদের মাধ্যমে অসংখ্য বেদাতি শিরিকি ভুয়া বাতিল আমলে জন্ম হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অসংখ্য আমল তৈরি হবে, ভুয়া আমল তৈরি হবে, কামায় তাজারাল কালামু বিসাহিবি লা ইয়াবকা মিনহু ইরকুন ওয়ালা মাফসিন ইল্লা দাখালা, যেমন জলাতঙ্ক হলে শরীরে যদি কারো পক্স বের হয়, কোনো জায়গা যেমন বাকি থাকে না, মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় হয় পক্স, আরেকটা হলো জলাতঙ্ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঠিক এই সমস্ত দলগুলো সমাজে রন্ধে রন্ধে, মাদ্রাসা বলেন, মসজিদ বলেন, হাইস্কুল বলেন, কলেজ বলেন, বিশ্ববিদ্যালয় বলেন, সচিবালয় বলেন, সংসদ বলেন, যত রকমের জায়গা আছে সব জায়গায় এই দলগুলো ভুয়া আমলদের জন্ম দেবে, তৈরি করবে, সৃষ্টি করবে। তাহলে আরেকটা ফেতনা যেটা আমি বলতে চেয়েছিলাম 4 নম্বরে,
আর একটা ফেতনা, অসংখ্য আমুল চালু রয়েছে, এই আমুলগুলোর মধ্যে আপনি কোন আমুলটা করবেন? অধিকাংশ আমুলই হলো ভুয়া, দলিল নাই, হুজুর তৈরি করে দিয়েছে, আপনি সেটা মেনে চলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ মুসলিম দ্বিতীয় খণ্ডের 77 পৃষ্ঠার হাদিস, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ, কেউ যদি কোনো আমুল করে আর ওই আমুলটা করার নির্দেশ যদি আমি না দিই, আমার পক্ষ থেকে না থাকে, ফাহুয়া রাদ্দ, ওই ব্যক্তি প্রত্যাখ্যাত, ওই আমুল প্রত্যাখ্যাত, ওই আমুল করা চলবে না। যেখানে আল্লাহ রাসূল নির্দিষ্ট করে দিলেন আমুল করলে আমার দেখানো পথ অনুযায়ী, পদ্ধতি অনুযায়ী আমি যে আমুল করতে বলেছি সে আমুলটা করতে হবে, তুমি সে আমুল করলে না কেন? হারামের বিরুদ্ধে কথা বলেন সব চুপচাপ বসে শুনবে, জাহান্নামের ভয়াবহ আজাব সম্পর্কে কথা বলেন চুপচাপ বসে শুনবে, জান্নাতের ফজিলত বর্ণনা করে আলোচনা করেন চুপচাপ বসে শুনবে, যদি সালাতের ফজিলত বর্ণনা করেন চুপচাপ বসে শুনবে। যখনই ভুয়া আমুলগুলোকে আলাদা করে দিতে চাইবেন যে এইটা হাদিস দ্বারা প্রমাণিত না, এটা জাল হাদিস দ্বারা প্রমাণিত, এটা জয়ীফ হাদিস দ্বারা প্রমাণিত, এই আমুল চলবে না, তখনই আপনারা খেপে যাবেন। এটা বাস্তবতা সমাজের, যে আমুল আকিদাকে সত্য করে সেই আমুল করছে ভুয়া। যদি সালাতের কথা বলি, সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত যদি বিশ্লেষণ করা হয় তাহলে দেখা যাবে যে পুরোটা, তাহলে দেখা যাবে যে পুরোটা সালাতই ওই যে আপনারা বলেন লম্বাস্তে কম্বল শেষ। সালাতের আহকামগুলো যাচাই করতে গেলে দেখবেন যে আপনি 60 বছর যাবৎ সালাত আদায় করছেন, কোনো সালাত আল্লাহর দরবারে কবুল হয়নি, এটা নবীর সালাত না, এটা সম্পূর্ণ জাল হাদিস ভিত্তিক সালাত, মানবরচিত সালাত। আমরা সম্প্রতি একটা বই আপনাদের কাছে সংকলন করে দিয়েছি, প্রস্তুত করে আরকানুল ইসলাম, এক পাঠক পড়তে গিয়ে এটাই মনে করেছে, 600 পৃষ্ঠার একটা বই, 1330টা প্রশ্নোত্তর আছে, আগে শুধু সালাতে আলাদা করে দিয়েছিলাম কোনটা সঠিক আর কোনটা বেঠিক, জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাতের মধ্যে, এবার কোন আকিদা সঠিক আর কোন আকিদা বেঠিক, ঈমান পোষণ করতে হবে কিভাবে আর কোনটা বেঠিক সেটা উল্লেখ করা আছে। ওযু, সালাত, হজ, যাকাত, কুরবানি, তারপরে সিয়াম, সবগুলো যখন আলাদা করে দিছি, একজন পাঠক পড়ে বলছে যে আপনি কি লিখেছেন, পড়ে মনে হচ্ছে যে আমার ঈমানই নাই। আমি বললাম যে আপনি আরো পড়তে থাকেন, যে ঈমানই থাকছে না পড়তে গেলে তাহলে আরো পড়বো কেন? আমি বললাম তারপরে ওযু অধ্যায়টা পড়েন, প্রশ্নোত্তরগুলো পড়েন, আপনি দেখবেন আপনার কাছে মনে হবে এ যাবৎ যত ওযু করেছি একটা রাসূলের তরিকায় হয়নি, আরো খেপছে আমার উপরে। আপনি নামাজ অধ্যায়টা পড়েন, যাচাই করেন, আপনি চিন্তা করেন, পড়লে বুঝতে পারবেন 60 বছর যাবৎ সালাত আদায় করছি, এই সালাত নবীর সালাত না। আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে হেদায়ত দান করেছেন। আরো এক সপ্তাহ পরে ফোন দিয়ে বলছেন সেই দিন ফোন দিয়ে বিয়াদবি করেছি, আমাকে মাফ করবেন। বাস্তব কথা যে প্রচলিত ঈমান চালু আছে, যে তাওহিদের কথা বলা হয় এটা নির্ভেজাল তাওহিদ না, এটা ভেজালযুক্ত তাওহিদ, ভেজালযুক্ত ঈমান। এটা যে সালাত চালু আছে এই সালাত হলো গাঁজাখুরি সালাত, এই ভাষাটা উল্লেখ করছে, এই সালাত নবীর সালাত না। যদি দলগুলো পর্যালোচনা করতে যায়, ভ্রান্তির বেড়া জালে একামতে দিন সমাজের সামনে পেশ করা মাত্রই এক শ্রেণীর বেদাতিরা সহ্য করতে পারল না, যত রকমের ফেরকাবন্দি চালু আছে যেগুলো, সেইগুলো সবার আকিদা ফাঁস করে দেওয়ার কারণে সবাই খেপে গেল। তারা চাইলো এটা যে এবার আর একে বাহিরে রাখা যাবে না, জেলখানায় জঙ্গি বলে ঢোকা দাও, ওর জীবনটা জেলখানায় পচে যাক যেন জীবনে বের না হতে পারে।
এই ঘটনা ঘটেছিল এবং ষড়যন্ত্র হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই ষড়যন্ত্র কবল থেকে আমাদেরকে মুক্ত করেছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কেন ক্ষিপ্ত হলো? একটা বক্তব্য দিলাম, এক বছর আগের এক বক্তব্য কাট ছাট করে মিডিয়ার সামনে পেশ করে দেওয়া হলো, 28 সেকেন্ড বক্তব্যের কারণে, 28 সেকেন্ড বক্তব্যের কারণে উপহার পেলাম 4 মাস 2 দিন জেলখানায় আবদ্ধ থাকা। তবে যে তরুণের মধ্যে নির্ভেজাল তাওহিদের হুঙ্কার রয়েছে, যে ব্যক্তির মাঝে তাওহিদি চেতনা রয়েছে, যে ব্যক্তির মাঝে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত রয়েছে, জেল জুলুম অত্যাচার করে তার চেতনাকে কেড়ে নেওয়া যাবে না, প্রশ্ন আসে না। এদেশের সন্তান আমিও লক্ষ লক্ষ দল তৈরি করে, পথ তৈরি করে, আকিদার জন্ম দিয়ে এদেশের কোটি কোটি মানুষকে পথভ্রষ্ট করছে, ধরে ধরে মুশরিক বানাচ্ছে, আর আমরা তার বিরুদ্ধে কথা বলবো না, এটা হতে পারে না। আহলে হাদিস মানেই মানুষকে কোরআন এবং সহি হাদিসের দিকে আহ্বান করে যে ব্যক্তি, সেই আহলে হাদিস। আমি বলবো না মানে খারিজের বিরুদ্ধে বলবো, শিয়াদের বিরুদ্ধে বলবো, মুরজিয়ার বিরুদ্ধে বলবো, জাহমিয়ার বিরুদ্ধে বলবো, কাদরিয়ার বিরুদ্ধে বলবো, জাফরিয়ার বিরুদ্ধে বলবো, সুফিবাদের বিরুদ্ধে বলবো, মাজহাবি তরিকার বিরুদ্ধে বলবো, চিশতিয়ার বিরুদ্ধে বলবো, মুজাদ্দিদের বিরুদ্ধে বলবো, নকশবন্দের বিরুদ্ধে বলবো, কাদরিয়ার বিরুদ্ধে বলবো, আমি কোয়ান্টাম মেথডের বিরুদ্ধেও বলবো। যদিও আজকে বাংলাদেশের অধিকাংশ শিক্ষিত মানুষ একটা শয়তানের ফাঁদ, বর্তমান আধুনিক যুগের সংস্কারে নোংরা সুফিবাদের সংস্কার হলো কোয়ান্টাম মেথড, আর একটা নোংরা জঘন্য মতবাদ বের হয়েছে লালন ফকিরের মতবাদ। এই শিক্ষিত তথাকথিত সুশীল সমাজ এই বদ লালন ফকিরের বক্তব্য ও গান না শুনলে নাকি ঘুম হয় না। এরা সুশীল সমাজ যে লালন একটা জান্নাত সম্পর্কে জাহান্নাম সম্পর্কে নোংরা উক্তি করে গেছে, তার গান না শুনলে এক শ্রেণীর মানুষের, শিক্ষিত মানুষের নাকি ঘুম হয় না, এরকম কথা বলে। এর চাক্ষুষ দেখা, সকালে ঢাকায় যাচ্ছে গাড়িতে বাসে, তখন সামনে থেকে এক ভদ্রলোক বলছে, লালনের গানটা বাজাও, সকালে যদি লালনের গান না শুনি তো সারাদিন তৃপ্তি অনুভব করি না। এই ইবলিশ শয়তান একবার ডাইরেক্ট শয়তান, যদি তার আকিদাগুলো পরিষ্কার না করি, মানুষকে যদি না জানাই, তাহলে হকটা জানবে কি করে? প্রচলিত সবচেয়ে বেশি ক্ষতি করছে, সবচেয়ে বেশি ক্ষতি করছে বর্তমানে এই মুরব্বীদের তবলিগ জামাতের থিওরি সারা দেশটাকে একবার ইসলামের 12টা বাজিয়ে দিয়েছে। যদি হকটা না বলি, পরিষ্কার যদি না করে দেই, তাহলে মানুষ বুঝবে কি করে, হকটা পাবে কি করে? অনুরূপভাবে পীর ফকিরের নামে দেওবন্দি মতবাদটা কি, বেরলভী মতবাদটা কি, যেগুলো চলছে বর্তমানে বেরলভী মতবাদের নামে, সেইগুলো কি? এই ফেরকাবন্দি যদি না বুঝে, হকটা মানুষ পরিষ্কারভাবে বুঝতে পারবে না, পার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আরাফ 181 নম্বর আয়াত, অমিম্মান খলকনা উম্মাহ ইয়াহদূনা বিল হক ওয়া বিহি ইয়াদিলুন, যত দলকে আমি সৃষ্টি করেছি, যত কাফেলা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার মধ্যে একটা কাফেলা রয়েছে, ইয়াহদূনা বিল হক, যারা হক পথে পরিচালিত হয়, ওয়া বিহি ইয়াদিলুন, এবং ওই হককে প্রতিষ্ঠা করার প্রচেষ্টা চালায়, ওই হক অনুযায়ী ফয়সালা করে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কার কথা বললেন, কাদের কথা বললেন? এখানে প্রত্যেকটি তাফসিরে দেখবেন, তাফসির ইবনে কাসির, তাফসির কুরতুবি, তাফসির ফাতহুল কাদির, তাফসির তাবারি থেকে শুরু করে নিয়ে সালাফি বিদ্বানগণ যে তাফসিরগুলো করেছেন, এই আয়াতের ব্যাখ্যায় একটি হাদিস তারা উল্লেখ করেছেন, সহিহ মুসলিমের 2 খণ্ডের 143 পৃষ্ঠার হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম কাযালিক।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতের মধ্যে সর্বদা একটি দল হকের উপরে বিজয়ী থাকবে, তাদের বিরোধীরা তাদের ক্ষতি করতে পারবে না। ইতিমধ্যে কিয়ামত চলে আসবে, তারা ওইভাবেই থাকবে। বলুন আলহামদুলিল্লাহ। এই হাদিসটা শক্তি যোগায়, চেতনা যোগায়। তুমি যতই নির্যাতন করো না কেন, নির্যাতন করে নির্মূল করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে কাফেলাকে হেফাজত করবেন, যে কাফেলাকে দেরা খেদমত নেবেন, কিয়ামত পর্যন্ত সেটা টিকে থাকবে। যারা বিরোধিতা করবে তারাই পৃথিবী থেকে বিলীন হয়ে যাবে, তারাই পৃথিবীর ধ্বংস হয়ে যাবে, এটা কোনো সন্দেহ না। অতএব ওই শক্তি যেন আপনার মধ্যে থাকে। আজকে বেদাতিরা চেষ্টা করছে, আরো আশ্চর্য হবেন, ভোলায় আহলে হাদিস মসজিদ পুড়িয়ে দিল। যাদেরকে আপনি, যাদের সম্পর্কে সহানুভূতি নিয়ে কথা বলবেন, যাদেরকে নরম কথা বলবেন, ভোলার মসজিদটা পুড়িয়ে দিল। এই যত বেদাতি আলেম আছে আর বেদাতি খতিব আছে, লাখ লাখ মসজিদের খতিব আছে, একজন বেদাতি খতিব এই ভোলা মসজিদের পুড়িয়ে দেওয়ার বিরুদ্ধে কোনো উক্তি করেছে? একজনও উক্তি করেনি। প্রত্যেকের মৌন সম্মতি আছে যে এইভাবে সব আহলে হাদিস মসজিদকে পুড়িয়ে দাও তোমরা। মৌন সম্মতি তাদের, কেন বলতে পারলো না? বাইতুল মোকাররমের জামে মসজিদ জাতীয় মসজিদ বলা হয়, খতিব কেন বলতে পারলো না এই কথা? আজাদ মসজিদ বিশাল, বনানী মসজিদ বিশাল, বড় বড়। শুধু ইমাম না, বাংলাদেশের কোন বেদাতি আলেমের মুখ থেকে বের হয়নি যে মসজিদ পুড়িয়ে দেওয়া অন্যায়। আহলে হাদিসরা কখনো হানাফিদের পিছনে সালাত আদায় করতে বাধা দেয় না, নিষেধ করে না। অতএব তাদের পিছনে সালাত জায়েজ, মসজিদ পুড়িয়ে দেওয়া হবে কেন? এটা কি শিয়াদের মসজিদ? এটা কি কাদিয়ানীদের মসজিদ? আহলে হাদিস মসজিদ পুড়িয়ে দিবে যারা সবচেয়ে কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করে, তার বিরুদ্ধে একজনও বেদাতি আলেম কথা বলেনি। তাদের মন সম্মতি আছে। আপনাদের ওই জিনিসটাই বুঝতে হবে। আমি বক্তব্য মাঝে মাঝে বলি, আরে পীর পূজা শিরিক, কবর পূজা শিরিক, খানকা পূজা শিরিক, গাছ পূজা শিরিক, খাম্বা পূজা শিরিক, মাছ পূজা শিরিক, কবর পূজা শিরিক। আহলে হাদিসদেরকে এটা বুঝাতে পেরেছি, রাজনৈতিকভাবে যে শিরিক চালু রয়েছে, এই শিরিক যেদিন বুঝাতে পারবো আহলে হাদিস ভাইদেরকে, সেই দিন বাংলার বুকে নির্ভেজাল তাওহীদের বিজয় ঘটবে ইনশাআল্লাহ। কেন এত বড় সাহস পেল কি করে? ভাটাল ভাটাল নেতা আহলে হাদিসদের মধ্যে নাই? একটা ফোন দিলে ভোলা জেলার ডিসি সাহেব সঙ্গে সঙ্গে পেশাব করে ফেলবে, এরকম নেতা নাই আহলে হাদিসের? কেন ওই চেতনা কাজ করে না? কেন ওটা বলতে পারে না? কেন পাশ্চাত্যের নোংরা জঘন্য ফতুয়ার কারণে ব্রেনে ক্যান্সার হয়ে চেতনাটা নষ্ট হয়ে গেছে? সিলেটের তাকুয়া মসজিদের ব্যাপারে কি হলো? কিশোরগঞ্জের মসজিদের ব্যাপারে কি হলো? আরে মসজিদের সালাত আদায় করছে, এখনো অনেক মসজিদ আছে তালা মারা আছে, ঠিক মতো আজান দিতে দেয় না, সালাত পড়তে দেয় না, এখন পর্যন্ত আছে, শুধু হকটা প্রকাশ করার কারণে। আমি বলবো ওই হাদিসটা আজীবন মনে রাখবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আল-হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতামরুল্লাহুম কাযালিক। আমি ভীতু নই, আমি ভয় পাই না, বরং সাহস যোগাই, বুকে শক্তি যোগাই। আমি যখন এই হাদিস পড়ি আহলে হাদিস হিসাবে, তখন গর্বের সাথে বলি, সারা পৃথিবীব্যাপী হকের দাওয়াত পরিচালিত হবে, কিয়ামত পর্যন্ত পরিচালিত হবে, বিরোধীরাকে আল্লাহ রাব্বুল ধ্বংস করে দেবে, এতে কোনো সন্দেহ নাই। সর্বদা আমার উম্মতের মধ্যে একটি কাফেলা বিজয়ী থাকবে, হকের উপরে বিজয়ী থাকবে, তাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না। ইতিমধ্যে কিয়ামত চলে আসবে, তারাও বিজয়ী থাকবে। বলুন আলহামদুলিল্লাহ। কশিন কালেও না, একসময় চেষ্টা করা হয়েছে। ব্রিটিশ বিরোধী আন্দোলন সম্পর্কে আমরা জানি, ব্রিটিশরা চেয়েছিল যারা আমাদেরকে তাড়িয়ে দিতে চায় তারা কারা, তারা বের করেছিল তারা হলো সালাফি, তারা হলো আহলে হাদিস, তারা কোরআন এবং সুন্নার অনুসারী, তারা ইংরেজদের এই অপশাসনকে, এই শাসন ব্যবস্থাকে মেনে নিবে না। ধরে ধরে হত্যা করা হয়েছে, ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়েছে, জেলখানায় দিয়ে না খেয়ে
খুদ পিপাসায় তাদেরকে মারা হয়েছে, দীপান্তরে দিয়ে তাদেরকে নিঃশেষ করে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ ইংরেজরা এ দেশ থেকে উধাও হয়েছে, কিন্তু আহলে হাদিসরা এখনো টিকে আছে আলহামদুলিল্লাহ। শত শত আলেমকে হত্যা করে আহলে হাদিসকে নিয়ন্ত্রণ করতে পারেনি, শত শত ব্যক্তিকে, বুদ্ধিমান ব্যক্তিদেরকে ধরে ধরে নিয়ে কুরবানি করেছে, এরপর আহলে হাদিসকে নির্মূল করতে পারেনি আলহামদুলিল্লাহ। কিয়ামত পর্যন্ত চেষ্টা চালায় তবুও পারবে না ইনশাআল্লাহ। মাওলানা আকরম খা বলেছিলেন, যখন দিল্লির মসজিদ থেকে বের হচ্ছে, তিনজন বন্দুকধারী তাকে ধরে হত্যা করবে, বন্দুক গুলি করবে। মাওলানা আকরম খা বুক খুলে দিয়ে বলেছিলেন, এই থামো, আমাকে মারতে চাচ্ছ? এই বন্দুকের গুলি দিয়ে বহুদিন ধরে পাখি মেরেছি, বন্দুকের গুলিকে আমি আকরম খা ভয় পাই না। তবে বন্দুকধারী শুনে রাখো, এই গুলি করে হত্যা করার কারণে এই আকরম খার দেহ থেকে যত কুনা রক্ত বের হবে, উপমহাদেশে ততজন আকরম খার জন্ম নেবে। মারতে পারেনি, সাহস দেখানোর কারণে মারতে পারেনি। আর আপনি একজনকে মেরে ফেলে দিবেন, তার রক্তের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন লাখো ব্যক্তিকে তৈরি করে দিবেন তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য। এটা আল্লাহ বন্ধ করে রাখবেন না কশিন কালেও না। জি, আমি বক্তব্য গুটি নিয়ে এসে আমি সংক্ষেপ করে দেই। শুধু এতটুকু বুঝতে হবে আপনাদেরকে যে ফেরকা নাজিয়া বলতে সাহাবিগণ, তাবিগণ কাদেরকে বুঝিয়েছেন, আপনাকে এই উপলব্ধিটা আপনার মধ্যে থাকতে হবে। বাইহাকি শুয়াবুল ইমানের মধ্যে 1741 নম্বর একটা হাদিস, সেখানে হাদিসের সনদ হাসান বলা যায়। একজন রাবি ত্রুটিপূর্ণ থাকলেও কিন্তু শাহেদ হিসাবে হাদিসটাকে সহি, সেই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে একটা কওল এসেছে, ফাইন্নাকুম খুলুফুনা ওয়া আহলুল হাদিসে বাহাদানা। এটা তারিখে বাগদাদের মধ্যেও আসছে। হারুন আব্দি নামে একজন সাহাবি ত্রুটিপূর্ণ আছে, তবে নাসিরুদ্দিন আলবানী রহমাহুল্লাহ এই হাদিসের পর্যালোচনায় যদিও থাকে, তিনি এটাকে হাসান বলতে চেয়েছেন, কারণ ইবনু মাজাতে আরেকটা হাদিস বর্ণিত হয়েছে এই মর্মে। ইবনু মাজা 2047 নম্বর হাদিস উল্লেখ করতেছেন, এই 2047 নম্বর হাদিসে হারুন আব্দি সাহাবি আছে, কিন্তু তিনি এটাকে হাসান বলেছেন। অতএব যেহেতু শাহেদ আছে, নাসিরুদ্দিন আলবানী রহমাহুল্লাহ 270 নম্বর হাদিস সিলসিলা সহিহের মধ্যে আলোচনা করতে গিয়ে এটাকে হাসান বলতে চেয়েছেন। অনুরূপভাবে আপনি তাবিদের মধ্যে থেকে অনেককেই পাবেন, তারা এই হকপন্থী কারা এই কথাটা তারা পৃথক করে নেছে। কোনো জায়গায় বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বলেছেন যে তয়ফাতুল জাহিরা, কোথাও বলেছেন তয়ফাতুল মানসুরা, কোথাও বলেছেন মান আলাইহি ওয়া আসহাবি, কোথাও বলেছেন আহুমুল্লাযীন ইসলিহুন মা আফসাদান্নাসু মিন বাদি মিন সুন্নতি, মুসনাদ আহমদের হাদিস। এই লোকগুলো তারাই যারা সংশোধন করে দেবে মানুষকে ওই সময় যখন মানুষরা সুন্নাতকে নষ্ট করে দিবে, তারা হকটা সঠিকটা মানুষের সামনে পেশ করবে, কোনটা শিরিক আর কোনটা বেদাত, কোনটা শিরিক আর কোনটা তাওহীদ, কোনটা সুন্নাহ আর কোনটা বেদাত, এই পার্থক্য বর্তমান বাংলাদেশে কারা করে দেয় এটা একজন পানের দোকানদারও বলতে পারবে। কারা করে দেয়? আহলাদিস ছাড়া অন্য কে করে না? কারো সাহস আছে? এটা জাল হাদিসরা জয়ীফ বলার সাহস আছে? কেউ কাউকে আল্লাহ সাহস দেননি। সারা পৃথিবীতে সালাফিরা আহলাদিসরাই কেবল স্পষ্ট ভাষায় বলতে পারে এটা জাল হাদিস, এটা আমল করা যাবে না, এটা জয়ীফ হাদিস, এটা চলবে না, এটা ভুয়া, এটা বেদাত, এটা শিরক, এটা হারাম, এটা নাজায়েজ, এটা বাদ, এটা চলবে না। এরা কড়া ভাষায় স্পষ্ট ভাষায় আহলাদিসরাই বলতে পারে, অন্য কোনো ব্যক্তির অন্য কোনো দলের বলার সুযোগ নাই, বলার সাহসই নাই তাদের। তো এখানে আমি বেশি কথা না বলে, ইমাম শাবি জন্ম 22 হিজরি,
104 হিজরিতে মৃত্যু, 22 হিজরি। আবু সাইদ খুদরির কথা বললাম, 74 হিজরিতে মারা গেছেন। তিনি বলছেন, লা ইস্তাকবালতু মিন আমরি মাস্তাকবারতু মা হাদাসতু ইল্লা মা আজমা আলাইহি আহলুল হাদিস। ইমাম শাবি একজন বিখ্যাত তাবে, তিনি বলছেন, পরে যেটা জানলাম ওটা যদি আগে জানতাম তাহলে কোনো কথা বর্ণনা করতাম না। কেবলমাত্র আহলে হাদিসগণ যে বিষয়ে ইজমা করেছেন শুধু সেটাই বর্ণনা করতাম। 22 হিজরি আর 104 হিজরি, চিন্তা করুন কতদিন আগের ঘটনা। অনুরূপভাবে আব্দুল্লাহ ইবনে মুবারক 118 হিজরিতে জন্ম, 181 হিজরিতে মৃত্যু। তিনি বলছেন, হুম ইন্ডিয়া সাহাবুল হাদিস, ফেরকায় নাজিয়া, যারা ফেরকায় নাজিয়া মুক্তিপ্রাপ্ত দল, তারা হলো আমাদের, আমার নিকটে আহলে হাদিসগণ। অকাল আসবাতুন নাস আলা সিরাতে আসহাবুল হাদিস, আলহামদুলিল্লাহ, সিরাতে মুস্তাকিমের পথে সবচেয়ে দৃঢ় যারা তারাই হলো আহলে হাদিস, বললেন আলহামদুলিল্লাহ। ইমাম শাফি রহিমাহুল্লাহ তিনি বলছেন, ইমাম শাফির জন্ম 204 হিজরিতে, মৃত্যু 150 হিজরিতে, জন্ম 204 হিজরিতে, মৃত্যু। তিনি বলছেন, ইদা রাইতু রাজুলাম মিন আসহাবিল হাদিস কান্নি রাইতু নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাইয়া, আমি যখন কোনো আহলে হাদিস ব্যক্তিকে দেখি জীবিত, আমি যখন কোনো আহলে হাদিস ব্যক্তিকে দেখি, ইদা রাইতু রাজুলাম মিন আসহাবিল হাদিস কান্নি রাইতু নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাইয়া, তখন যেন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবিত অবস্থায় দেখতে পেলাম। আহলে হাদিসদের চেহারার দিকে তাকালেই বোঝা যায়, কিন্তু আপনার চেহারার দিকে তাকালে কি বোঝা যায়? আপনি সালাফি, আপনি আহলে হাদিস, বোঝা যায় কি চমৎকার? মুখে নাই দাড়ি, টাকরুন এসে কাপড়, সালাত আদায় করেন তো বেদাতি মার্কা, আপনাকে দেখলে তো বোঝা যায় না যে আপনি আহলে হাদিস মানুষ। ইমাম শাফির বক্তব্যটা অতীব চমৎকার, খুব গুরুত্বপূর্ণ। 161 হিজরিতে জন্ম, 234 হিজরিতে মৃত্যু। ইমাম বুখারী শিক্ষক আলী ইবনে মাদানী তিনি বলছেন, ওহুম আহলুল হাদিস ওয়াল্লাযীনা ইয়াতাআহাদূনা মাযাহিবার রাসূল, শারফু আসহাবুল হাদিস। এই রেফারেন্সগুলো আমি দিচ্ছি, শারফু আসহাবুল হাদিস 47, 48, 36 পৃষ্ঠা, 25 পৃষ্ঠার মধ্যে আলোচনাগুলো আসছে। তিনি বলছেন, ওহুম আহলুল হাদিস, ফেরকায় নাজিয়া, এরা হলো আহলে হাদিস। ওয়াল্লাযীনা ইয়াতাআহাদূনা মাযাহিবার রাসূল, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথকে আঁকড়ে ধরে থাকে, লাউলাহুম ওয়াইযুব্বুনাল ইলম, এবং তারা ইলমকে হেফাজত করে যখন ইলমের উপরে আক্রমণ আসে। লাউলাহুম, যদি পৃথিবীতে তারা না থাকত, আহলে হাদিসগণ পৃথিবীতে যদি না থাকতেন, লাম নাজিদানিল মুতাজিলা ওয়ার রাফিজা ওয়াল জাহমিয়া ওয়া আহলিল ইরদাই ওয়ার রাই শাইয়্যা মিনাস সুনান। রাফিজি বলো, জাহমিয়া বলো, মুতাজিলা বলো, আরো যত মুরজিয়া বলো, আরো যত ইসলামের নামে দল আছে, তাদের কারো কাছে আমরা সুন্নাত আশা করতে পারতাম না। কতদিন আগের বক্তব্য, কখন বলে গেছেন? অনুরূপভাবে ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ, তাকে প্রশ্ন করা হয়েছিল ওই হাদিসটা সম্পর্কে, 73 দলের মধ্যে 72 দল জাহান্নামে যাবে, একটি দল জান্নাতে যাবে, ওই দলটা কোন দল? ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ, জন্ম 164 হিজরিতে, মৃত্যু 241 হিজরিতে, তিনি বলছেন, ইল্লাম ইয়াকুনু আসহাবাল হাদিস ফালা আদ্রি মানহুম লা আদ্রি মানহুম, যদি তারা আহলে হাদিস না হয় অন্য কোন দল সেটা আমার জানা নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অনুরূপভাবে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 194 হিজরিতে জন্ম, 256 হিজরিতে মৃত্যু। তিনি বলছেন এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে, ইয়ানি আসহাবাল হাদিস, অর্থাৎ যারা আহলে হাদিস, কুরআন এবং হাদিসের অনুসারী, তারাই হলো মুক্তিপ্রাপ্ত দল, বলুন আলহামদুলিল্লাহ। 256 পৃষ্ঠা আমি আর দুইটা তথ্য পেশ করে বিদায় নিচ্ছি। উসুলের দিন একটা বই, আব্দুল কাহের বাগদাদির, তিনি আলোচনা করছেন, সগুর রোম ওয়াল জাজিরা ওয়া সগুর শাম ওয়া সগুর আজারবাইজান ওয়া বাবিল আবওয়াব কুল্লুকুম আলা মাযহাবি আহলিল হাদিস মিন আহলিস সুন্নাহ। তিনি বলছেন, রোম সীমান্ত, আলজেরিয়া, সিরিয়া, আজারবাইজান, বাবুল আবওয়াব প্রভৃতি, অর্থাৎ মধ্য তুর্কস্তান,
এলাকার সকল মুসলিম অধিবাসী আহলে হাদিস ছিলেন। এমনিভাবে আফ্রিকা, স্পেন এবং পশ্চিম সাগরের পশ্চাদবর্তী দেশসমূহের সকল মুসলমান আহলে হাদিস ছিলেন বলুন আলহামদুলিল্লাহ। উসুলউদ্দিন 317 পৃষ্ঠার মধ্যে আলোচনা করেছেন, এটা আজকের আলোচনা না, 429 হিজরির আলোচনা। কত? 429 হিজরি। আমি বইগুলো নিয়ে আসবো, ভুলে গেছি। আহসানু তাকাসিম ফি মারিফাতিল আকালিম, এই বইটা অনেক কষ্ট করে সংগ্রহ করলাম। এই বইটা 375 হিজরিতে সংকলন করা, 375 হিজরির আগে উপমহাদেশে সবচেয়ে বেশি মানুষের সংখ্যা ছিল আহলে হাদিসের, আলহামদুলিল্লাহ। পরবর্তীতে চেঞ্জ হয়ে গেছে। তিনি ওই বইটা আহসানু তাকাসিম ফি মারিফাতিল আকালিম 196 পৃষ্ঠার মধ্যে এই কথাটা উল্লেখ করেছেন। বন্ধুরা, আবার আমি আর দুইটা তথ্য, এক নম্বর খতিব বাগদাদি রহিমাহুল্লাহ তিনি তার বইয়ের মধ্যে উল্লেখ করেছেন, আমি ওই আয়াতটি আগে পেশ করি, আপনাদের বলবো আপনারা কোরআন এবং সুন্নার পথটা খুঁজে বের করুন। আগে যে চারটা জিনিস বলেছি, এই চারটা জিনিসের ব্যাপারে সচেতন থাকুন। সূরায়ে বনি ইসরাইল 171 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কালি কিয়ামতের মাঠে আমি প্রত্যেকটা মানুষকে তার ইমাম সহ ডাকবো। কালি কিয়ামতের মাঠে আপনার ইমাম হবেন কে? কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না অন্য কেউ হবেন। এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে তাফসীর ইবনে কাসিরের মধ্যে ইমাম ইবনে কাসির একজন বিদ্বানের উক্তি তুলে ধরে বলেছেন, হাদা আকবারু শারাফিল লি আসহাবিল হাদিস লিআন্না ইমামাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলহামদুলিল্লাহ। তিনি বলছেন এই আয়াতের মধ্যে বড় মর্যাদা রয়েছে আহলে হাদিসদের জন্য, কারণ কাল কিয়ামতের মাঠে তাদের ইমাম হবেন স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 392 হিজরিতে জন্ম, 463 হিজরিতে মৃত্যু। আবু বকর খতিব বাগদাদি তিনি বইটা লিখেছেন শারাফু আসহাবিল হাদিস, আহলে হাদিসদের মর্যাদা সম্পর্কে তিনি বলছেন, কুল্লু ফিয়াতিন তাতাহাইয়াদু ইলা আহওয়া ওয়া তারজিউ ইলাইহি তাসতাহসানু রায়না তাকিফু আলাই। বন্ধুরা আমার, বাগদাদে বসে থেকে লিখছেন, সারা পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকেই নিজস্ব প্রবৃত্তির অনুসরণ করে, তার রায়কে সে ভালো মনে করে, তার উপরে প্রতিষ্ঠিত থাকে। সেওয়াই আসহাবিল হাদিস তবে আহলে হাদিস গণ নয়, কারণ ফাইনাল কিতাব উদ্দাতুহুম ওয়াস সুন্নাত হুজ্জাতুহুম ওয়ার রাসূল ফিয়াতুহুম ওয়ান নিসবাত ইলাইহিম, আলহামদুলিল্লাহ। তিনি বলেছেন শুধু আহলে হাদিসের বাদ দিয়ে, কারণ আহলে হাদিসের রায় অনুসরণ করে না কেন, ফাইনাল কিতাব উদ্দাতুহুম, মহাগ্রন্থ আল কোরআন হলো তাদের মূল হাতিয়ার, ওয়াস সুন্নাত হুজ্জাতুহুম রাসূলের সুন্নাত হলো তাদের মূল দলিল, ওয়ার রাসূল ফিয়াতুহুম স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হলেন তাদের দলনেতা, বলুন আলহামদুলিল্লাহ। তিনি আরও কত অনেক শক্ত কথা বলেছেন, আলোচনার সুযোগ নেই। বন্ধুরা আমার, আমি ফিরে যাচ্ছি আর একটা বক্তব্য। ইবনে তাইমা রহিমা বলছেন, আহলে সুন্না ওয়াল জামা মিনহাজ সুন্না, প্রথম খণ্ডের 256 পৃষ্ঠা খুলুন, তিনি বলছেন, আমিন আহলে সুন্না ওয়াল জামা মাজহাবুন কদীবুন মারুফুন কবলা ইয়াখলুকাল্লাহু আবা হানিফা ওয়া মালিকান ওয়া শাফিয়া ওয়া আহমাদা ফাইন্নাহু মাজহাবুস সাহাবা তালাক্কাউহুন্নবীহিম। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, আহলে সুন্নাত ওয়াল জামাত এই মাযহাবটি অতি প্রাচীন পরিচিত মাযহাব। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বুল রাহিমাহুল্লাহ তাদের আল্লাহ সৃষ্টি করার বহু পূর্বে থেকে চালু আছে। ফাইন্নাহু মাযহাবুস সাহাবা, এটা হলো সাহাবীদের মাযহাব। তালাক্কাউহুন্নবীহিম, তারা পেয়েছেন তাদের নবী থেকে, বলুন আলহামদুলিল্লাহ। শেখ আলবান রাহিমাহুল্লাহ তিনি আলোচনা করতে এসে শেষে বলছেন, ওহুম আহলুল হাদিস হাসানাল্লাহ মাহুম, মুক্তিপ্রাপ্ত দল কারা? তারা হলো আহলে হাদিস। আল্লাহ তাদেরকে, তাদের সাথে আমাদেরকে কিয়ামতের মাঠে একত্রিত করুন, দোয়া করে দিলেন, আলহামদুলিল্লাহ। তারপর বলছেন, লা ইয়াতাআসাবুনা লিকাউলি শাখসিন মুআয়্যানিন মাহমা আলা সামা ওয়া হাসা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আহলে হাদিসরা এমন একটা কাফেলা, আহলে হাদিসরা এমন, তারা কোনো একক ব্যক্তির কথাকে প্রাধান্য দেন না একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত। খিলাফু গায়রিহিম, অন্য লোকদের বিরোধী তারা। ওয়াহুম ইয়াতামাসসাকুনা লি আকওয়ালি আইমাতিহিম,
যত দল পৃথিবীতে আছে তারা নিজ নিজ ইমামদের কথাকে আঁকড়ে ধরে থাকে। ওয়াহালুল হাদিস ইয়াতাসাবুন আলী আকওয়াল নবীহিম, আর আহলে হাদিসগণ আঁকড়ে ধরে থাকেন তাদের নবীর বক্তব্যকে। বলুন আলহামদুলিল্লাহ। এরপরে বলছেন ফালা আদাবা বাদা হাযাল বায়ান, আমি যে বক্তব্য পেশ করলাম এখানে আশ্চর্য হওয়ার কিছু নয়, এখানে আশ্চর্য হওয়ার কিছু নয়। ইন্না আহলাল হাদিস হুমুত তায়ফাতুল যাহিরা ওয়াল ফিরকাতুন নাজিয়া বাল আল উম্মাতুল ওয়াসাত আশহাদাউ আলাল খালক। শেষে এসে যে কথা বলে দিয়ে গেছেন আলবানি, এত বড় কথা আহলে হাদিসদের সম্পর্কে পৃথিবীর কোনো বৈদান বলেননি। তিনি বলেছেন আমি যে কথাটা বললাম আশ্চর্য হওয়ার কারণ নাই, কারণ এই আহলে হাদিসরাই হলেন মুক্তিপ্রাপ্ত দল, তারাই হলেন বিজয়ী কাফেলা, তারাই হলেন শ্রেষ্ঠ উম্মত। কাল কিয়ামতের মাঠে তারাই নবীর পক্ষ থেকে অন্য উম্মতের জন্য সাক্ষী দিবেন। বলুন আলহামদুলিল্লাহ, এত শক্ত কথা বলেছেন। এই জন্য আলবানির উপরে বেদাতেরা খুব গুসা, খুব রাগ, আলবানিকে সহ্য করতে পারে না। কথা পরিষ্কার করে বলে দিয়েছেন। আমি বক্তব্যের শেষে শেষে বলতে চাইব, ফেরকায় নাজিয়ার বৈশিষ্ট্য হলো প্রধান বিষয়, বৈশিষ্ট্যগুলো যদি থাকে তাহলেই যথেষ্ট আলহামদুলিল্লাহ। আপনাকে পিঠে আহলে হাদিসের সাইনবোর্ড লাগাতে হবে শর্ত না। আপনি যখন কোরআন এবং হাদিস মেনে নিলেন তখন আপনি সালাফি হয়ে গেলেন, তখন আহলে সুন্নাতের জামাতের অন্তর্ভুক্ত হয়ে গেলেন, তখন আহলে হাদিস হয়ে গেলেন, তখন আহলে তায়েফাতুল মানসুরা হয়ে গেলেন, তখন তায়েফাতুল জাহেরা হয়ে গেলেন, তখনই আপনি ওয়াহিয়াল জামার অন্তর্ভুক্ত হয়ে গেলেন আলহামদুলিল্লাহ। আহলে হাদিসরা চাই সারা পৃথিবীর মানুষ কোরআন এবং সহি সুন্নার প্ল্যাটফর্মে একত্রিত হোক এবং আল্লাহর পক্ষ থেকে বিজয় লাভ করুক, এটাই তাদের উদ্দেশ্য। যদি যদি এটাতে ব্যত্যয় ঘটে তাহলে আমরা পারব না। বন্ধুরা আমার, আমাদের প্রচেষ্টা চালাতে হবে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আকীদা এবং আদর্শে উদ্ধার করার। যদি না করতে পারি তাহলে হবে না। জর্জ বার্নার্ড শয়ের একটা কথা বারবার মনে পড়ে। তিনি বলেছিলেন বিশ্বযুদ্ধকে লক্ষ্য করে, দুইটা বিশ্বযুদ্ধ পার হয়ে গেছে, জর্জ বার্নার্ড শ বলছে আই বিলিভ ইফ ম্যান লাইক মুহাম্মদ ওয়ার টু এসেট ইন দ্য ডিক্টেটরশিপ অফ মডার্ন ওয়ার্ল্ড হি উড সাকসেড ইট সলভেন ইন স্পোর্টম্যান ইন ওয়ে দ্যাট উড বিং মাস্ট নিড এ পিচ অ্যান্ড হ্যাপিনেস। তিনি বলছেন যদি আমি বিশ্বাস করি আজকের বর্তমান যুগের নেতৃত্ব যদি মুহাম্মাদের মতো একজন ব্যক্তি গ্রহণ করতেন, পৃথিবীতে যত অনাচার দুর্নীতি অত্যাচার রক্তের হুলেখেল আছে সবগুলোকে বিতাড়িত করে সারা পৃথিবীব্যাপী সুখ এবং শান্তির বন্যা বয়ে যেতে পারত, তিনি বয়ে দিতেন। এই কথা বলতে চাচ্ছেন ঠিক মুহাম্মাদের আদর্শের দিকে আবারও ফিরে আসবে। আর আহলে হাদিসরা এটাই চায়, দ্য আহলে হাদিস ট্রাই টু গো ব্যাক টু ফার্স্ট প্রিন্সিপালস ইন টু রিস্টোর দ্য সিম্পলস ইন পিউরিটি টু ফেট অ্যান্ড প্র্যাকটিসেস। আহলে হাদিসরা এটাই চায়, হই রাসূলের যুগের আকীদা এবং আমলকে উদ্ধার করতে চায়। যদি এটা করা যায় সারা পৃথিবী শান্তিতে ভরে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম আমিন। আমি আপনাদের অনুরোধ করব আপনারা দাওয়াতি কাজের মনোযোগ দিবেন, দাওয়াতি কাজটা বেশি বেশি চালানোর চেষ্টা করবেন, যেন সর্বত্র কোরআন এবং সহিহ হাদিসের বাণী পৌঁছে যায়, সব ঘরে যেন পৌঁছে যায়। তরুণ বৃদ্ধ সবাই মিলে, মহিলা পুরুষ সবাই মিলে দাওয়াতি কাজে আত্মনিয়োগ করব, যেন মানুষরা হক পথটা, হক দলটা, ফেরকায় নাজিয়া চিনতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করুক, আল্লাহু আমিন। সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে সবার জন্য কবুলিয়াতের দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, আল্লাহু আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। জাজাকাল্লাহ খায়রান জাজা। ধন্যবাদ বন্ধুগণ শেখ ডক্টর মুজাফফর বিন মহসিনকে। অনেক তথ্যবহুল আলোচনা শুনছিলাম ফেরকায় নাজিয়ার উপরে, আরও সময় হলে হয়তো আরও ভালো হতো, রাত অনেক ভারী হয়েছে, আপনারা অনেক ঘুমিয়েও পড়েছেন। তো যাই হোক, এ পর্যায়ে আজকের প্রথম দিনের শেষ আলোচক হিসাবে আলোচনা নিয়ে আসছেন শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ লোকমান হুসাইন, প্রফেসর আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। শ্রদ্ধেয় স্যার ডক্টর লোকমান হুসাইন স্যারকে আহ্বান জানাচ্ছি। স্যারের বিষয়বস্তু জাল হাদিসের কুপ্রভাব। জাল হাদিসের কুপ্রভাব নিয়ে তিনি আলোচনা করবেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا قال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد আমার সাথে যারা জেগে আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে একটু দুরূদ পড়ে নিতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন وعلى آل محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজকের এই মহতী সভার সম্মানিত সভাপতি উপস্থিত মঞ্চে উপবিষ্ট দেশবরেণ্য উলামায়ে কেরাম, উপস্থিত আজকের এই সভার প্রধান আকর্ষণ আপনারা যারা কান পেতে আগ্রহ ভরে বক্তৃতা শুনছেন, বিশেষ করে পর্দার আড়ালের সুপ্রিয় মা ও বোনেরা, আপনাদের সবাইকে আবারও ইসলামী শুভেচ্ছা জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহু। বাদ আসর থেকে এ পর্যন্ত মাশাআল্লাহ আমরা বেশ কয়েকজন পেশাদার বক্তার কাছ থেকে আলহামদুলিল্লাহ বক্তৃতা শুনেছি। বিজ্ঞাপনে যাদেরকে আমরা দাওয়াত দিয়েছি আলহামদুলিল্লাহ এই সবার সম্মান রক্ষার্থে সবাই উপস্থিত হয়েছেন বলেন আলহামদুলিল্লাহ। শেখ আবদুল্লাহ বিন আব্দুরাজ্জাক মাদানি, শেখ মোকারম বিন মোহসিন মাদানি, ডক্টর ইমামুদ বিন আব্দুল বাসির, শেখ আব্দুল নূর মাদানি, ডক্টর আবুবকর মোহাম্মদ জাকারিয়া, ডক্টর মঞ্জুর ইলাহি, কাজী মোহাম্মদ ইব্রাহিম, আরও অনেকে, বিশেষ করে আমাদের প্রাণের অতি আকাঙ্ক্ষিত ব্যক্তিত্ব শেখ মুজাফফর বিন মোহসিন সহ যারা বক্তব্য রেখেছেন, সবার প্রশংসা না করে পারা যায় না। কারণ আল্লাহ পাক বলেছেন মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের শুকরিয়া আদায় করতে জানে না সে আল্লাহরও শুকরিয়া আদায় করতে পারে না। যত কথা শুনেছি আমরা যেন এর মধ্য থেকে ভালো কথার, উত্তম কথার উপরে উত্তম আমল করতে পারি সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করছি বলেন আল্লাহুম্মা আমিন। উত্তম কথা বললাম এই জন্য আজকের দিনে মাইক যদি হাতে আসে বক্তা কিন্তু আর বক্তৃতা ছাড়তে চায় না, বিশেষ করে এই রকম মাহফিলে 25-23টা বা আরও বেশি মিডিয়া যেখানে কাজ করতেছে এই জায়গায় চেহারা দেখাতে পারলে আলহামদুলিল্লাহ ফেরেশতারা জান্নাতে যাওয়ার কোনো রকমের এই ঠেলাঠেলি করবে না, ডাইরেক্ট ঢোকার একটা সুযোগ হয়ে যাবে সার্টিফিকেট দেখাইয়া। এক বক্তা এই মাইক পায়ে বক্তৃতা দিতে আসে বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা যত পরীক্ষা করলেন সব পরীক্ষা উনি পাস করলেন বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক পরীক্ষায় আল্লাহ বিশেষ মেহরবানিতে তাকে উত্তীর্ণ করলেন। একবার
নমরুদ তাকে আগুনে ফেলে দিল। সে আগুনের ভিতরে অনেক দূর থেকে, মাইলখানিক দূর থেকে আগুনের তাপ, তাপদাহ মানুষ বুঝতে পারে যে কোথাও আগুন জ্বলছে। এইরকম উত্তপ্ত আগুনের মধ্যে তাকে ফেলে দিল। তিনি আল্লাহর কাছে তার আর্জি পেশ করলেন, আল্লাহ তুমি আমাকে পরীক্ষা ফেলেছ, পাশ করারও ব্যবস্থা করো। তখন আল্লাহ ডাইরেক্ট ফেরেশতা জিব্রাইলকে বাদ দেয়া আগুনকে ডাক দেয়া বলল, কুল্লায়ানারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তখন আগুনকে ডাক দিয়ে বলতেছে, আগুন তোমারে বানাইছি কেন? কয়, দুনিয়ারে জ্বালায় ফেলার জন্য, সব ভস্ম করে দেব। আজকের দিনে তোমার মধ্যে কে আছে? ইব্রাহিম আমার এখানে চলে আসছে। আজকের এই মুহূর্তে তুমি তোমার সেই জ্বালানি পোড়ানি সব বাতিল করে দাও, সুশীতল ঠান্ডা আরামদায়ক এক পরিবেশ সৃষ্টি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে বলেন, সুবহানাল্লাহ, মানুষ চারিদিক থেকে দেখতে পাচ্ছে জ্বলে পুড়ে শেষ। যখন এই আগুনের জ্বলা শেষ হয়ে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেই রকম ক্লান্ত শ্রান্ত হয়ে গেছিলেন, তার চেয়ে আরো প্রস্ফুটিত হয়ে, আরো সুন্দরভাবে উদ্ভাসিত হয়ে মানুষের সামনে হাজির হয়ে গেলেন, বলেন সুবহানাল্লাহ। তো বক্তা সাহেব ওয়াজ করতে করতে বলতেছে, শুনেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার আগুন জ্বালানোর জন্য আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হওয়া জরুরি হয়ে গেছে, কিন্তু আমি যেই বাবার দরগায় আসছি, এই বাবা যদি আগুনের দিকে তাকায় তাইলে আগুন নিভে যাবে। এখন বলেন যে নবী রাসূল যারা, তারা হইল এই মানব জাতির ভিতরে কি সর্বশ্রেষ্ঠ মাসুম বান্দা। আল্লাহ তাদেরকে স্পেশাল একটা সার্টিফিকেট দিয়েছেন যে জিন্দগিতে তাদের দ্বারা কোনো গুনাহ কাজ সরফরাজ হবে না। আর এছাড়া যত মানুষ আছে কারো ব্যাপারে এরকম কোনো সার্টিফিকেট নাই, কি সাহাবি, কি তাবে তাবিন, কি ওলিয়া উলিয়া গাউস কুতুব যত আছে, কেউ মাতানি হোক মাক্কি হোক কারো এরকম সার্টিফিকেট নাই। তখন কোনো মানুষের যদি নবীর চেয়ে কেউ বড় মনে করে, ইমানের খাতরা আছে না নাই? ইমানের খাতরা আছে। আপনারা আসতে বললেও শেখ মুজাফফররে যদি জিজ্ঞেস করেন, আব্দুর রাজুন ইউসুফরে জিজ্ঞেস করেন, মাইক ফাটায় বলবে ইমান শেষ। আরেক বক্তা বলতেছে, শুনেন আমরা যে বাবার দরগায় আসছি, আল্লাহ যদি কোনো বান্দার উপরে রুষ্ট হয়ে যান, আল্লাহ যদি কোনো বান্দার উপরে রাগ করেন, তা আমার বাবা যদি আল্লাহর কাছে বলেন, কেউ যদি আমার বাবার রসুল ধরে আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ তার সে দুঃখ দুর্দশা কি করতে পারে? দূর করে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। অনেক মানুষ এখনো ঘুমায় নাই মনে হইতেছে, আমি তো ভাবছিলাম যে ঘুমের মধ্যে বলতে সুবিধা, কিন্তু দেখতেছি কেমন কেমন লাগতেছে। তবে আমার বাবা যদি কারো উপর রাগ করে, তাহলে এই দুনিয়ার ভিতরে সেই রাগ দূর করার কেউ নাই। এইরকম ওয়াজটা এই মাইক দিয়ে হয়, এই জন্য বললাম যে বক্তৃতা যত হয়েছে বক্তৃতার ভিতরে উত্তম কথার উপরে আমল করার তৌফিক যেন আল্লাহ আমাদের সবাইকে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমি তাবলিগ জামাতের মাহফিলের মধ্যে আসছি বলে মনে হয়, এটা টঙ্গী না নওদাপাড়া এটা বুঝতে আমার খুব কষ্ট হচ্ছে, কারণ সবাই মাশাআল্লাহ একটা সুনিদ্রায় নিয়োজিত আছেন। আলহামদুলিল্লাহ, ঘুমন্ত মানুষেরে শোনানোর জন্য
আমার যে মাইকের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, আমি জানি না এতে ঘুম যারা পারতেছেন তাদের ঘুমের যদি ডিস্টার্ব হয় আমাকে মাফ করবেন, এই সকল দায় দায়িত্ব যারা আয়োজক কমিটি তাদের, আমার না। শুধু যারা জেগে আছেন তাদেরও চেহারা আমি দেখতে পাচ্ছি না, লাইটের কাছাকাছি হইলে আমার জন্য একটু সুবিধা হইতো। তো যেহেতু দূরে দূরে আছেন আলহামদুলিল্লাহ, আমার জন্য আরেকটা সুবিধা এখানে আছে, সেটা হইল যে 2টা বাজে প্রায়, 2:30টার মধ্যে যদি আপনারা সবাই ঘুমের দিকে রুজু হয়ে যান তাহলে আমি নিঃসংকোচে বক্তৃতা শেষ করে এখান থেকে বিদায় নিতে পারবো আলহামদুলিল্লাহ। আমারে শেখ মুজাফর বিন মহসিন উনি কয়েকদিন আগে বললেন স্যার আসতে হবে, তাই আমি বললাম যে দেখো যতগুলো পেশাদার বক্তা ওখানে গেছে তাদের নাম ডিক্লারেশন করতে 2:00 বাজার কথা, খামাখা আমাদের মতন মানুষদের নিয়ে ও মাহফিল ভারী করার দরকার নেই। তো উনি বললেন যে স্যার শোভাবর্ধন নিয়েও তো একটা কথা আছে, বক্তারা বক্তৃতা করবে মাহফিলের একটা শোভাবর্ধনের কাজও তো হয়। তা বললাম যে ঠিক আছে তাহলে না হয় আসবো, কিন্তু দেখলাম যে আমার নাম বক্তার মধ্যে রেখে দেওয়া আছে, তো শোভাবর্ধনের মধ্যেও নাই আর বক্তৃতা তো এমনিই গেল, কি জন্য যে আসছি আল্লাহ মাবুদ জানে। এরপরে আবার এখন শুনতেছি আমার যে বক্তৃতা দিতে দেওয়া হয়েছে সেটা হলো জাল হাদিসের কুফল, এই সমাজে জাল হাদিসের কুফল। এখন আমি যাদেরকে শোনাবো কেউ কুফলও নিবে না কেউ সুফলও নিবে না মাশাআল্লাহ। তা আমি বুঝতে পারতেছি না যে এই বিষয় নিয়ে কতক্ষণ আপনাদেরকে বিরক্ত করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মাশাআল্লাহ, যারা শুয়ে আছেন শুয়ে থেকে যদি শুনতে পারেন কোনো আপত্তি নাই, আলহামদুলিল্লাহ খুশি হলাম। গেলে খুশবু দরহমম রোজে রসিদস দস্তে মাহবুবে বদুস্তম, গেলে খুশবু দরহমম রোজে রসিদস দস্তে মাহবুবে বদুস্তম, বদু গুফতম কে মিশকি আবিরি কে আজবুয়ে দিলা বিজে তুমস্তম, বু গুফতম গেলে নাসি যে বুতম, বু গুফতম গেলে নাসি যে বুতম, ওয়ালাকিন বগুল নশিস্তম জমালে হাম নশি দরমন নজর কর ওগর নমন হমাখ কম কহস্তম। শেখ সাদির একটা কথা মনে পড়ে গেল, আপনাদের এই ঐকান্তিক আগ্রহ দেখে তিনি বলছেন যে আমার দোস্ত বলতেছে যে সে এই একটু গোপন জায়গায় চোখ বন্ধ করে পানি ছাড়ছে, তো পানি ছাড়ার পরে এখন পানি ধোয়ার জন্য কোনো পানি নাই, বুঝতে পারছে তো, পাশে দোস্ত হাইতে যাইতেছে দোস্ত একটু ঢেলের ব্যবস্থা করো দেই পানির কাজটা সেরি। তো তখন আমার দোস্ত ওই পাশ থেকে বললো যে নে এটা দেখ কামসার। তখন সে ঢেল যখন হাতে নিলাম তো এখন ঢেল দেখছি যে একবারে আম্বে মেশকর কস্তুরি যে আতর আছে তার চেয়ে সুগন্ধি লাগতেছে,
এখন আমি বললাম বিপদে নীলান্ত পানিকার স্বার্থে এখন নাকে চলে যায় ঢের, বুঝতে পারছি আমি এখন কি করব। তো পরে আমি তখন ঢেলেরে বললাম যে ঢেল তুমি মিশকে আম্বর কস্তুরি নাভি না কি, এ আমারে দোস্ত দিলটা কি? তখন ও ঢেল বলতেছে যে আমি গোলাপ ফুলও না কস্তুরি আম্বর মিশকে আম্বর কিছুই না, কিন্তু আমি এই সাদা মাটি, তবে আমার সৌভাগ্য হয়েছিল কিছুদিন আতরের সাথে বসবাস করার। বলছে কিভাবে? কয়ে আতরওয়ালা আতর বানাইছে পাতিলের মধ্যে রাখছে, ওইখানে যদি অনেকদিন রেখে দেয় আতরের গন্ধ এমনি বাতাসে মিশে যাবে, এই জন্য ঢাকনা দিয়ে চারিদিকে বন্ধ করতে যে মাটি লাগাইছে, মাশাআল্লাহ আমি সেই মাটির মধ্যে পড়ে গেছি। ওইখানে থাকতে 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 পরে আতরওয়ালা আতর যখন বিক্রি শুরু করে দিছে, ঢাকনা খুলে বলছে আমি মাটিতে মাটির মধ্যে পড়ে গেছি, আমার আর কোনো দাম নাই। তবে তোমার দোস্ত যখন হাত দেয়া তোমার হাতে দিয়ে দিল, আমি মনে করলাম যে আমার আবার এরকম কোনো কাজে লাগাবে কি না। জামালে নাশি দরমান আসর কার ওগর না মন হামা খা কাম কে হাসতাম। শেখ সাদি বলছেন যে আমি তো মাটিছিলাম, কিছুদিন এই আতরের সাথে বসবাস করার সৌভাগ্য যদি আমার না হইতো, তাহলে আমি যেই মাটি সেই মাটি থাকতাম। সুতরাং এখানে আপনি শুয়েই থাকেন, বসেই থাকেন, চোখ খুলে রাখেন, চোখ বন্ধ রাখেন, কোনো সমস্যা নাই। যেই পবিত্র জায়গায় আসছেন, মাদ্রাসা আল জামিয়া আল সালাফিয়া, শেখ আব্দুরাজুন ইউসুফ যেখানে আছেন, মুজাফর বিন মহসিন যেখানে আছেন, আহলে হাদিসরা বরকতী বিশ্বাস না করলেও আমি কিন্তু দেখতে পাচ্ছি আপনারা সবাই বরকতময় হয়ে এখান থেকে ফিরে যেতে পারবেন, বলেন আলহামদুলিল্লাহ। বলছে যে জাল হাদিস সম্পর্কে কিছু বলবেন। জাল এই শব্দটা বরিন্দ এলাকায় চিংড়ি মাছের বলে, জাল মাছ, বুঝতে পেরেছেন? আর দিয়াড়ের লোকেরা চিংড়ি মাছ ধরে যেটা দিয়ে তারে বলে জাল, জালের ভিতরে জাল, ও ভোটও জাল, মানুষও জাল, এই যে সবাই সবাই ঘুমায় আছে এ সবাও জাল। জাল হলো আরবি শব্দ, বুঝতে পারছেন? বাংলায় আমরা ব্যবহার করি জাল, জালিয়াতি, জালিয়াত চক্র, জাল দলিল, বুঝতে পারছেন? জাল টাকা, সব জায়গায় জাল। এই জাল শব্দটা হলো আরবি শব্দ, জিম আইন লাম দিয়ে এই জাল শব্দ। আরবি ভাষা 800 বছর রাজত্ব করেছে আরবি ফার্সি এই উপমহাদেশে। সেই বাবর ভাই যে আসছিল, সেই বাবর ভাই থেকে শুরু করে নবাব সিরাজউদ্দৌলা পর্যন্ত 800 বছর একটানা রাজত্ব করেছে এই দেশে, কোটকাছারি সব ফার্সি আর আরবিতে চলেছে। সুতরাং এই আরবি জাল বাংলা হয়ে গেছে, বাংলা হয়ে গেছে, বুঝতে পারছেন? এটাও একটা জাল। জাল শব্দটা, জাল শব্দটা আরবি ভাষায় একটা অর্থে ব্যবহার হয়, সেটা হলো যে ইচ্ছা প্রণোদিত হয়ে কোনো কিছু ব্যবহার করা, কোনো কাজ করা, ইচ্ছা প্রণোদিত হয়ে কোনো কাজ করা। এই কাজটা দুইভাবে হতে পারে, একটা হলো যে নিয়মতান্ত্রিক একটা পথ আছে, সেই পথেই কাজটা সম্পাদিত হবে, সেটাকেও জাল বলে। আর একটা হলো যে নিয়মের বাইরে, যে নিয়মের বাইরে যে ইচ্ছা করে একটা কাজ সম্পাদন করা, সেটাও জাল। কোরআন শরীফে সূরা বাকারা 19 নম্বর আয়াতের মধ্যে এই জাল শব্দটা ব্যবহার করে আল্লাহ বলছেন, ওয়া জালুনা আসাবিহুম ফি আযানিহিম মিনাস সাওয়িক হাযারাল মাউত। মুনাফিকদের উদ্দেশ্য করে একটা ঘটনা বলতে যেয়ে বলছেন যে যখন আকাশে
ঠাডা পরে, ঠাডা বুঝেন তো, বিদ্যুৎ বুঝেন, মাশাআল্লাহ, ঠাডা বুঝেন না, এই ঠাডা না বুঝলে তো আপনারে বোঝানো কঠিন হয়ে যাবে, বিদ্যুৎ তো এমনি চমকাইতেছে। হ্যাঁ মাশাআল্লাহ, ঠাডা বুঝার লোকও আছে, যাক জাল বুঝানো যাবে। এই রকম ঘন ঘটায় বিদ্যুৎ চমকে যখন আকাশে, এইরকম একটা অভাবনীয় দুর্যোগপূর্ণ আবহাওয়ার ভিতরে বিকট শব্দ দিয়ে মানুষের কাছে আসে, তখন মানুষ মৃত্যুর ভয়ে মরে যাবে এই আওয়াজটা ঢুকলে কানে গেলে, এই জন্য ইচ্ছা করে কি করে কানের ভিতরে আঙুল ঢুকিয়ে দেয়। তাহলে এই যে জাল ইয়াজ আলু না, সেই যে কাজটা করলো, এটা কি করলো? ইচ্ছাকৃতভাবে কাজটা করলো, এটা নিয়মেই, অর্থাৎ এই নিয়মের ভিতরেই পড়ে, মানে এটা নর্মালি হবারই কথা। কিছু কিছু কাজ আছে মানুষের এই ব্রেনের ভিতরে, শব্দ, এই যে আমি বলতেছি কথাগুলো বানায় বানায় ভিতরে আসতেছে, সাজায় সাজায় আপনাদের কাছে বলতেছি, কিন্তু কিছু কথা আছে এই ব্রেনের ভিতরে, তারা স্বয়ংক্রিয়, আমার বানান লাগে না, ও নিজেই একশানে চলে যেতে পারে। যেমন ধরেন আপনি হেঁটে যাচ্ছেন, যেতে যেতে চাচা আছে, চাচার পায়ের সাথে পালে গেল, তখন দেখবেন আপনি চাচারে ভুল স্বীকার করার আগেই আপনার মুখ দিয়ে চলে আসে, সরি চাচা, মনে কিছু করেন না, বলেন কি না, এই যে সরি। হ্যাঁ, এই সরি শব্দটা মাথার ভিতরে স্বয়ংক্রিয়, আপনার চিন্তা করার আগেই সে বেরিয়ে পড়ছে। তো এইটা হলো ইচ্ছাকৃতভাবে, এই কাজটাকে জাল বলে। আরেকটা জাল আছে, সেটা হলো সূরা নাহালে 57 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়া জালুনা লিল্লাহিল বানাত সুবহানাহু ওয়া লাহুম মা ইয়াশতাহুন। কাফের মুশরিক মুনাফিকদের উদ্দেশ্য করে আল্লাহ বলছেন যে দেখো এই মানুষগুলো, তারা না জেনে, না শুনে, না বুঝে, মন গড়া ভাবে, ইচ্ছায়, ইচ্ছা করে, কৃত্রিম ভাবে তারা বলতেছে যে এই ফেরেশতারা হইল সব নারী জাতি, আর এরা হইল আল্লাহর মেয়ে। আল্লাহুম্মা ইয়াশতাহু, অথচ তারা নারী মেয়ে যদি জন্ম নেয়, জীবন তো কবর দিয়ে দিতেছে, খালি শুনবে যে তার ঘরে মেয়ে হয়েছে, এই কথাটা যাতে না আসে, এজন্য গোপনে মেয়েদেরকে সরাই দিতেছে, ছেলে পাওয়ার জন্য, ছেলের বাবা হওয়ার জন্য তার কি আকাঙ্ক্ষা পেশ করতেছে, সে যেটা চায় সেটাই সে করে যাচ্ছে। তাহলে এই জালটা হলো মন গড়া কোনো কাজ করা, মন গড়া কোনো কাজ করা, আমাদের এইটাই হলো আজকের আলোচনার জাল। মন গড়া ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে অথবা আল্লাহর নামে অথবা ধর্মের নামে জাল কথা, মন গড়া কথা মানুষের বলা। এহিয়ায়ে উলুমুদ্দিন ইমাম গাজ্জালির বিশ্ববিখ্যাত একটা গ্রন্থ আছে, বই আছে, যারা মোটামুটি বাংলা পড়তে জানেন, ইসলাম ফাউন্ডেশন থেকে বিভিন্ন জায়গা থেকে বাংলা হয়ে গেছে এহিয়ায়ে উলুমুদ্দিন, আমরা অনেকেই পড়েছি, অনেকেই পড়ে অনেকে জানি। তো এর মধ্যে একটা হাদিস আছে, ওই হাদিসটা সনদ মনদ লাগে না, মানে ওই হাদিসটা জাল না ভালো, জাল না সহি, এটা জানার জন্য শেখ মুজাফর বিন মহসিনেরও দরকার হবে না, এরকমভাবে জাল হয়। কি বলছে? আল বাজিন জানো দাওয়া অনলি কুল্লি দা, বাংলা হইল বেগুন হইল সকল রোগের ঔষধ। মানে হাদিসটা যে বানাইছে, জিন্দগিতে বেগুন খায় নাই, অথবা সেই দেশে বেগুনই হয় না। আরে বেটা, বাংলাদেশে চৈত মাসে যে বেগুন পাওয়া যায়, এ খাইলে মাশাআল্লাহ বিনা হুকুমে চুলকানি শুরু হয়ে যায়। আর বলতেছে বেগুন হলো সকল রোগের ঔষধ, এটা হাদিস জাল না সহি,
সনদ দরকার আছে দরকার, তাহলে মন গড়া ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে, ধর্মের নামে, আল্লাহর নামে এইভাবে যারা বলে দেয় এগুলো হলো জাল হাদিস। তো এই জাল হাদিসের কুফল নিয়ে কথা বলতে হবে। আমাদের হাতে তো বুঝতে পারছেন সময় কত বেশি, সেই দিকে চিন্তা করে আমি কথা গুছাইতে পারতেছি না। এই জাল কাজটা কেন করে? ইসলামে যে জাল জালিয়াতি হয়েছে ধর্মের নামে, এগুলো বিচার করলে দেখা যাচ্ছে দুইটা কারণে মানুষ এই কাজটা করে। এক, ভালো উদ্দেশ্যে, দুই, খারাপ উদ্দেশ্যে। জাইনুদ্দিন আলী রাকি একজন উসুলবিদ, হাদিস বেত্তা, এ নিয়ে প্রচুর কাজ করেছেন তিনি। তিনি বলতেছেন যে একজন সুফি মানুষের সাথে দেখা হলো, খুব আল্লাহওয়ালা, খুব দিনদার, খুব পরহেজগার। ওই মানুষটারে দেখলে, মানুষটার সম্পর্কে উনি বলতেছেন যে ওই মানুষটারে দেখলে যে কোনো মানুষ বলবে আজকে জিব্রাইলের সাথে আমার দেখা হয়েছে। জিব্রাইল আলাইহিস সালাম এত পূত পবিত্র একটা নাম, ওই মানুষটা দেখলে সে জিব্রাইলের কথা মনে পড়ে যাবে, এত পবিত্র মানুষ। তো ওনার সাথে একদিন কথা বলতে বলতে উনি বলছেন যে চাচামিয়া, তোমারে কি বলবো, আমি মাশাআল্লাহ প্রায় 3 লক্ষ হাদিস জাল করেছি। তো উনি আকাশ থেকে পড়ে গেলেন, এ বলেন কি আপনি, হাদিস জাল করেছেন আপনি? বলছে হ্যাঁ, হাদিস জাল করেছি। বলছে কেন? বলছে দেখলাম যে মানুষ এই দর্শন নিয়ে, ফলসফা নিয়ে, মান্তিক নিয়ে, ফেকা নিয়ে, উসুলে ফেকা নিয়ে মেতে পড়েছে, কোরআন হাদিস শিখার জন্য কোরআন হাদিস ছেড়ে দিয়েছে। বুঝতে পারছেন কথা? কোরআন হাদিস শিখার জন্য কোরআন হাদিস ছেড়ে দিয়েছে। কোরআন হাদিস শিখবে কিন্তু কোরআন হাদিস দিয়া না, অন্য অন্য বই পড়বে, ওতেই নাকি তাদের কোরআন আছে। বুঝতে পারছেন? কোরআন দিয়ে কোরআন শিখবে না, হাদিস দিয়ে হাদিস শিখবে না, অন্য বইয়ের ভিতরে তারা কোরআন আর হাদিস খুঁজতেছে। তা আমি মনে করলাম যে এই মানুষগুলোরে কোরআন আর হাদিসের থেকে আনার উপায় কি? তারা আসতে পারলে তো আর ওদিকে যাবে না, কোরআন থেকে কোরআন শিখবে, হাদিস থেকে হাদিস শিখবে। তো তখন আমি এই জাল হাদিস বানাইতে লাগলাম, উদ্দেশ্য যে মানুষ এই কথা শুনে কোরআন হাদিসের দিকে একটু আগাইয়া আসুক, তাহলে যার যার রাস্তা শেষে পেয়ে যাবে। বলছে কিভাবে বানাইলে? বলছে আমি বানাইলাম সূরা ইয়াসিন, এইটা যদি জাপানি অক্ষরে লেখা তাবিজের ভিতরে বৈরাগ্যও সাথে রাখতে পারে, তাহলে গোবিন্দগঞ্জের হাটে যাবে, ভবানীপুরের হাটে যাবে, তার ওই টাকা পয়সা কোনোভাবেই চুরি হওয়ার সুযোগ নাই। বলেন সুবহানাল্লাহ, বুঝতে পারছেন? সুরায়ে বাকারা, ওই সুরায়ে ইখলাস, এই এই সুরার এইরকম এত ফজিলত বলতে লাগলেন যে এই আয়াতুল কুরসি যদি কেউ পয়রা শুইতে পারে, কে তাবিজ গলার মধ্যে রাখতে পারে, মাজার মধ্যে রাখতে পারে, বাড়ির কোনায় আচালে, হ্যাঁ, বাড়ির ঘরের কোনার মধ্যে যদি রেখে দিতে পারে, তাহলে ওই বাড়িতে কোনোদিন চুরি বা ডাকাতি হবে না। তে মানুষ এইসব শুনে দেখলো যে তাহলে চুর ঠেকানোর উপায় কি, ডাকাত ঠেকানোর উপায় কি? পুলিশের কাছে গেলে, বুঝতে পারছেন, নিজের বর্ণনা দিতে দিতে নিজের দফা শেষ, নিজের দফা শেষ। অ্যাক্সিডেন্ট হয়েছে, 20,000 টাকা পাবে বাস মালিকের কাছ থেকে, তুলে দেবে কে? ওই পুলিশ কি, থানা কি, এই কি অমুক। এখন এই গরিব মানুষ ওই পুলিশের সেই থানা পর্যন্ত যাইতে আর আসতে স্যান্ডেলও শেষ, 20,000 টাকাও শেষ। তো যাবে কিভাবে? তো বলছে তাহলে এইভাবে শুনে শুনে মানুষ আস্তে আস্তে কোরআনের দিকে আসবে, এই মনে করে আমি 3 লক্ষ হাদিস বানাইছি, বাজারে ছেড়ে দিয়েছি। তাহলে কি উদ্দেশ্য? কি উদ্দেশ্যটা? কি ভালো, কিন্তু জাল হাদিস। দুনিয়ার সমস্ত মানুষের ইমানদার বানানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে, আল্লাহর নামে, ধর্মের নামে মিথ্যা কথা বলা যাবে কি যাবে না? যাবে না। দেখেন, আপনাদের ফতোয়া দেওয়া, শিখাই দেওয়া লাগতেছে না মাশাআল্লাহ। কারে বলে মুফতি? কিসের মুফতি? কাজী ইব্রাহিম। হ্যাঁ, এখানে আমরা বহুত ইব্রাহিম আছি,
তাহলে যাবে না যেখানে সেখানে এই বেচারের কি দায় পড়েছে কোরআন হাদিসের দিকে আনার জন্য মিথ্যা করতে বলে ডাকার? আর আরেকজন তারা অসৎ উদ্দেশ্যে কোরআন হাদিস জাল করেছে, অসৎ উদ্দেশ্যে কোরআন হাদিস জাল করেছে। কেন? যে মানুষদেরকে, মুসলমানদেরকে তাদের ইমানে খাতরা আনার জন্য, আকিদা ভ্রষ্ট করার জন্য তারা এইভাবে চেষ্টা করেছে। তাদের ভিতরে বিশেষ করে জিন্দিক একটা গ্রুপ আছে, তারা অগ্নি পূজক পূজক ছিল, অগ্নি উপাসক ছিল, পারস্যের অধিবাসী ছিল। এই লোকগুলো নিজের ইমানকে, নিজের বিশ্বাসকে লুকায় রাখা মুসলমানদের সাথে জাহেরাতের নামাজ পড়তো, এই করতো সেই করতো, মুসলমান সেজে মুসলমানদের ভিতরে এই রকম বাজে আকিদা ঢুকায় দেওয়ার জন্য তারা এই হাদিস কোরআন জাল করার চেষ্টা করেছে। কয়েকদিন আগে উমরায় গেছিলাম, তো সেখানে একটা কনফারেন্স হলো, তো সে কনফারেন্সে একটা পর্বে দেখলাম বিহারুল আনোয়ার নামে শিয়াদের একটা কিতাব আছে। প্রথমে জিজ্ঞাসা করলে যে আপনারা ধারণা করতে পারেন বইটা কয় খণ্ডে বিভক্ত, তো কেউ বলে 20 খণ্ড, কেউ বলে 25 খণ্ড, কেউ বলে 50 খণ্ড, কারণ ফতোয়া ইবনে তাইমিয়া 37 খণ্ডে এইরকম এক মানুষ উঁচা হয়ে যায়। তো এই কিতাবটা কত আর হইতে পারে এরকম আন্দাজ করে বলতেছে। তো যিনি আমাদের সেই স্লাইড দেখাচ্ছেন, উনি স্লাইড দেখায় বললেন যে এটা 120 খণ্ডে বিভক্ত। তাহলে কত বড় কিতাব এই কিতাব, এত বড় এই কিতাবের ভিতরে কত জাল হাদিস আছে আপনাদের শুধু একটা শোনাবো। ওই কিতাবের উদ্ধৃতি দেয়া কাশফুল আসরার নামে একটা কোরআনের তফসির লিখেছে ইমাম খুমিনি। তো ওখানে উনি তফসির করতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার তাবলীগটা ঠিক মতন করতে পারতেন, সঠিকভাবে কইরা যাইতেন, তাহলে এই দুনিয়াতে মুসলমানদের মধ্যে আজকে যত ফিতনা ফাসাদ দেখতেছেন কিছুই হইতো না। তাবলীগটা কি বলছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ রাসূল বানাইছে শুধু এই কথা বলার জন্য যে তুমি বলে দাও আল আলিও অলিউল্লাহ, হযরত আলী হলো আল্লাহর অলি, এই কথাটা শুধু দুনিয়ার মানুষের জানানোর জন্য উনারে বানাইছেন নবী। কিন্তু উনি এই কথা না জানাইয়া মানুষেরে কয় নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত করো, এই করো, সেই করো, তাহলে আমি তোমাদের জন্য জান্নাতে জামিনদার হয়ে যাব। এইরকম ভাবে অসৎ উদ্দেশ্যে সৎ উদ্দেশ্যে এই জাল হাদিস দুনিয়াতে তৈরি হয়েছে। এখন এই যে উদ্যোগ নিল, কিভাবে এই উদ্যোগ নিতে পারে, এর পিছনে দুইটা কারণ আছে বা দুইটা দিক আছে। যারা এখনো জেগে আছেন তারা যদি শুনেন তাহলে উপকার হবে, ঘুমাইছে যারা তাদের বিরক্ত করার দরকার নাই। আমি যেভাবে কথা বলতেছি ঘুমানোর লোকগুলো আস্তে আস্তে ঘুমে ঢলে পড়বেন বলে আমার বিশ্বাস আছে। এখানে দেখেন প্রথম যে বিষয়টা সেটা হলো যে যেটা অসম্ভব নয় সেটা অবশ্যম্ভাবী। ভালো করে শুনেন, যেটা অসম্ভব নয় সেটা অবশ্যম্ভাবী। মানে হলো যে এই একটা উসুল মানুষের মধ্যে দানা বেঁধেছে এক সময় যে যে কাজটা হইতে পারে, কোনোভাবে এটা অসম্ভব নয় বলে আমরা বিশ্বাস করতে পারি, তাহলে সেই কাজটা হয়েছে এটা ধরে নেওয়া যায়। বলছে কিরকম? বলছে দেখেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি একজন ইমাম ছিলেন, ইনি মদিনায় থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 124,000 যে সাহাবী রাইখা গেলেন দুনিয়াতে তার বেশিরভাগই ছিল কোথায়? মদিনায়। তাহলে দুনিয়াতে যত হাদিস আসছে সাহাবিদের কাছ থেকে, এই সমস্ত হাদিস ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির শোনা সম্ভব কি না আপনারা বলেন? আমার সাথে নাই বোঝা যাচ্ছে। মদিনায় সমস্ত সাহাবিরা বসবাস করতেন, সেখানে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি 70 বছর ইমামতি করলেন, তাদের কাছ থেকে হাদিস কোরআন জেনে ইনি মালিকি মজাবের ইমাম হইলেন। তাহলে এই সাহাবিদের কাছ থেকে হাদিস শোনা সম্ভব কি না?
সম্ভব? আপনারা বলেন সম্ভব। মদিনায় ছিল, মদিনায় ছিল, একটু ভালো করে বুঝেন, চেষ্টা চাইেন না আমার কথা একটু বুঝতে, খুব সহজভাবে আমি বলার চেষ্টা করি। তাহলে কি ইমাম মালিকের জন্য এটা কি সম্ভব? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, উনাকে অনেক মানুষ, বেশিরভাগ মানুষ বলে যে উনি তাবেয়ী ছিলেন। বেশ কিছু সাহাবির সাথে ওনার দেখা হয়েছে, সাহাবিদের কাছ থেকে উনি নিয়েছেন, কেউ কেউ মনে করে উনি তাবেয়ী ছিলেন। সে যাগে ওনার যেই সময়টা 150 হিজরিতে উনি দুনিয়া থেকে চলে যাচ্ছেন, এই সময়ে ওনার যেই জন্ম 80 হিজরিতে, তখন থেকে নিয়ে বেশ কিছু সাহাবিও দুনিয়াতে ছিলেন বলে ইতিহাস আমাদের বলে। এবং বড় কথা যেটা, সেই সাহাবিদের প্রত্যক্ষ ছাত্র যারা, তারা সেই সময় পৃথিবীতে নেতৃত্ব দিচ্ছে, তারা হলো তাবেয়ী। তাদের মাধ্যমে ইমাম বুখারী, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম দাউ, আবু দাউ, তিরমিজি, যত দুনিয়ার মানুষ আছে সবাই হাদিস সংগ্রহ করেছে। তো যাদের কাছ থেকে হাদিস সংগ্রহ করলেন তাদের সাথে উঠা বসা হচ্ছে কার? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ। সুতরাং আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ দ্বারা এই হাদিস শোনা সম্ভব কি না? সম্ভব। আপনারা বলেন সম্ভব। এখন কিছু মানুষ এই উসুল ধরে নিল যে যেহেতু সমস্ত হাদিস সাহাবীদের কাছ থেকে, তাবেঈদের কাছ থেকে ওনার হাদিস শোনা সম্ভব, সুতরাং উনি কি শুনেছেন? অবশ্যম্ভাবী, তো অবশ্যই উনি শুনেছেন। সুতরাং যেসব ফতোয়া উনি দিচ্ছেন, এই ফতোয়ার পিছে অবশ্যই একটা হাদিস আছে, আমরা জানি আর না জানি। ভালো করে আসলে চলে আসলো যে যেটা অসম্ভব নয় সেটা অবশ্যম্ভাবী। যেহেতু উনাদের দ্বারা হাদিস শোনা অসম্ভব না, ইমাম বুখারী যখন হাদিস সংগ্রহ করতেছে, 5 জন লোক উনার উস্তাদ লাগে, 5 জন, তার উস্তাদ, তার উস্তাদ, তার উস্তাদ, তার উস্তাদ যায় ছাত্রের সাহাবির কথা বলে, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলে। কয়েকটা হাদিস আছে মাত্র 3 জন সনদ দিয়ে 3 জনের মাধ্যমে উনি শুনে ফেলছেন, বেশিরভাগ হাদিস 5-6 জন রাবি সেখানে আছে। আর আবু হানিফা, ইমাম মালিক, কি আহমদ বিন হাম্বল, কি ইমাম শাফি রহমতুল্লাহ, ওনারা আরও কাছের লোক ছিলেন। সুতরাং ওনাদের দ্বারা হাদিস শুনে থাকা সম্ভব, অসম্ভব নয়। সুতরাং যত কথা ওনারা বলেছেন নিশ্চয়ই তার পিছনে কোনো হাদিস আছে, আমরা জানি আর না জানি। আর একটা সেটা হলো যে কিছু মানুষ মনে করলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আউলিয়া যারা, তাদের মুখ দিয়ে যেটা বাইর হয় সেটা ভালো না মন্দ? ভালো। সুতরাং দুনিয়াতে যত ভালো কাজ আছে কোনো না কোনো নবীর দ্বারাই তো চালু হয়েছে। দুনিয়াতে যত ভালো কাজ আছে, এই ভালো কাজগুলো কাদের মাধ্যমে আমরা শুনছি? আল্লাহর পক্ষ থেকে নবীদের মাধ্যমে আমরা শুনছি। সুতরাং যেই কাজটা ভালো সেই কাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এই বললে মনে করা এতে কোনো দোষের কিছু আছে? দোষের কিছু নাই। যেমন ধরেন এই বাংলাদেশে আমরা জাতীয়তাবাদে বিশ্বাস করি, বাঙালি জাতীয়তাবাদ, এই জাতীয়তা বিশ্বাস করার কারণে আমরা একটা দেশকে ভালোবাসি, দেশের নাম কি? বাংলাদেশ। সুতরাং এই দেশকে ভালোবাসাটা আমার একটা ইমানি দায়িত্ব। এই কথা যদি আপনি বলতে পারেন তাহলে অন্যান্য মানুষদের মাঝেও আপনার একটা গ্রহণযোগ্যতা বেড়ে যায়। সুতরাং এই একটা উত্তম কাজ, উত্তম কথা। এই কথাটা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বলে দেওয়া হয় তাহলে রাসূলও কি হয়ে গেল? উত্তম হয়ে গেল, সবার কাছে প্রিয় হয়ে গেল, কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, কি চালাল, কি মুসি, সবাই বললো আরে এ এত আসল রাসূল, এ আমাদের কথাও 1400 বছর আগে মক্কায় থাকতে বলে দিছে। হুব্বুল অতানে মিনাল ইমান, ঢাকায় যান, রাজশাহী যান, রংপুর যান, দিনাজপুর যান, যেখানে যান বিল বোর্ডে বড় করে লেখা আছে দেশপ্রেম ইমানের অঙ্গ, নিচে লেখা আছে আল হাদিস। তাহলে উসুলটা কি বলছে? যে ইজা কানা কালাম খায়রিন
ফালা বাসা আইয়াদা আলাহু ইসনাদান, যে যখন কোনো ভালো কাজ, ভালো কথা, ভালো পরামর্শ পাওয়া যাবে, তাহলে সেটার জন্য যদি একটা সনদ বানিয়ে নেওয়া যায় তাতে কোনো দোষের কিছু নাই। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই তার আল এলাল কিতাবের মধ্যে একজনের কথা নকল করেছেন, বেচারার নাম হল আবু মুকাতিল খোরাসানি। তো বলছেন যে আবু মুকাতিল খোরাসানি উনি প্রায় 13,000 হাদিস বর্ণনা করেছেন একজন লোকের কাছ থেকে। ওই লোকটা খুব বিশ্বস্ত একজন রাবি, খুবই সৎ একজন রাবি, তার নাম আউন ইবনে সাদ্দাদ। তো উনি যে কোনো কথার ভিতরে এই আন আউন ইবনে সাদ্দাদ বলে একটা সনদ বানিয়ে মানুষের সামনে পেশ করে দিতেছে। তো একটা হাদিস বলতেছে আন আউন ইবনে সাদ্দাদ কালা 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ ফা বিকুল্লি কালামাতিন ইয়াকুনু বিহাদায়ে কাজা 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 কাজা, এর বড় হাদিস বলে দিল। তো বাংলাটা কি বাংলা হলে বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন কেউ যদি এই কালেমাটা পড়তে পারে, কালেমা শাহাদাত উচ্চারণ করতে পারে, তাহলে প্রত্যেকটা কালেমায় একটা করে পাখি জন্ম নেবে। বলেন সুবহানাল্লাহ, এই একটা করে পাখি কত বড় হবে? বলছে পাখিটা ঠোঁট যদি ফাঁক করে তাহলে একটা ঠোঁট মাটিতে থাকে আরেকটা ঠোঁট আকাশে চলে যায়। পাখিটা কত বড় একটু চোখ দিয়ে তাকায় দেখেন, আপনার চোখে বুঝতে পারবেন না মাশাআল্লাহ। এই পাখি ডুব দিবে কোথায়? এরম সাগর কি বাংলাদেশে আছে? নাই। আকাশের ভিতরে একটা বড় সাগর বানায় ফেলেন, সেই সাগরের মধ্যে এই পাখি যদি ডুব দেয়, ডুব দেবার পরে যদি এরম পাখিটা ঝাড়ে মারে তাহলে ওই পাখি থেকে কত ফুটা পানি পড়তে পারে গুনতে পারবেন না। বলছে এত পরিমাণ গুনাহ যদি আপনার হয়ে থাকে আল্লাহ এই কলেমার বদলতে আপনার সেই গুনাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ, এরকম প্রত্যেক কালমায় প্রত্যেকটা পাখি হইলো, প্রত্যেক পাখির এরকম যদি ঝাড়া মারে আর ফোটা পড়ে তাহলে আপনার গুনাহ কি কুল পাইবে মিয়া? তো এই হাদিস বললে আবু মুকাতিল খোরাসানির ভাতিজা, সেও মহাদ্দেশ মানুষ, সে এই হাদিস শুনে আসে, চাচা আপনি যে এই হাদিস সমানে বলতেছেন মানুষও খুব গিল্লা খাইতেছে, এরকম হাদিস কিন্তু খুব মজা লাগে, বুঝতে পারছেন? এই একবার যদি পড়েন, এই দোয়া পড়লে 20 লক্ষ সব পাওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ, এই কালেমা যদি পড়েন 59 কোটি সব হয়ে যাবে আপনার আমল নামে। বলেন সুবহানাল্লাহ, এরকম যদি বলে তো মানুষ নিরানি খেসেনি বাদ দেয়া খালি ওই তসবি পড়া শুরু করে দেয়। কি এর নামাজ মেয়ে, ওটা রাখেন, আগে তসবি পড়েন, বুঝতে পারছেন? এরকম সে চলে যায়। এটা আপনি দেখতে পাবেন যে আমাদের এখানেও আমরা এরকম দেখতে পাই যে মানুষ এই এই বাদ দিয়া ওই তসবির পিছনে লেগে গেছে। তো এইরকম, তো ভাতিজা বলতেছে চাচা আপনি যে আউন ইবনে সাদ্দাদের এই রেওয়ায়েতে এইভাবে হাদিস বলতেছেন, আমি ওনার সাথে অনেকদিন উঠা বসা করলাম, আমার ওনার আরও ছাত্রের সাথে উঠা বসা করলাম, তো ওনার মুখ দিয়ে এইরকম ফজিলতের কোনো হাদিসই তো শুনলাম না। আপনি যে সমানে ওনার নামে হাদিস বর্ণনা করতেছেন, কারে ভাতিজা তুমি কও কি? উনার উনি বলুক না বলুক, উনি একজন বিশ্বস্ত লোক, ওনার নামে বললে বাজারে সব মানুষ জিনিসটা খাবে। তো দেখলাম যে এই কথাটা তো খুব ভালো কথা, এই কথাটা ভালো, এটা একটা হাদিস বানায় যদি বাজারে ছাড়ি তো সমস্যাটা কোথায়? বুঝতে পারছেন কিনা কথাটা? এই দুইটা কারণে মানুষের ভিতরে এই উদ্যোগ জন্ম নেয় এবং তারা জাল হাদিস তৈরি করতে উদ্যোগী হয়। মানুষ যে দলিল দিবে, ইসলামে কয়েক রকমের দলিল আছে, একটা প্রকারের নাম আপনাদের বলি, দলিল দুই রকমের হতে পারে, একটা হলো জাহিরি, একটা হলো বাতিনি, একটা হলো প্রত্যক্ষ আর একটা হলো পরোক্ষ। যখন আপনারা বুঝবেন না মাথা নাড়া দিন, আমি বক্তৃতা বন্ধ করে দেব। জাহিরি বাতিনি, প্রত্যক্ষ পরোক্ষ, ওই কথার ভিতরে আপনি বুঝতে পারবেন যে এটা হালাল না হারাম। আর কিছু ঘটনা আছে যে ওই কথাটা থেকে বোঝা যাবে না, বাইর করতে হবে কথার ভিতর থেকে, বাইর করতে হবে। যেমন ধরেন আপনার এই গ্রানের ভিতরে একটা ফোড়া হয়েছে, ফোড়ার মুখ সাদা হয়ে গেছে, টনটন করতেছে, ব্যথা হয়ে গেছে, আপনি ডাক্তারে যায় যদি বলেন যে আমার এখানে খুব টনটন করে ব্যথা করতেছে, ডাক্তার আপনার এখানে কাপড় উদাম না করে এই ট্যাবলেট দিয়ে দিতে পারে, পারে কি পারে না? পারে। কিন্তু যদি এরকম কোনো ব্যথা বোথা বোঝা না যায় আর আপনি বলেন যে আমার এটা ব্যথা হয়েছে ব্যথা হয়েছে, তখন ডাক্তারে টিপ দিবে, এই করবে, সেই করবে, এই এই ওই পরীক্ষা টরীক্ষা দিয়া
13,000 টাকা বিল উঠায় তারপরে বলবে যে আপনি এই ট্যাবলেট খাওয়া শুরু করে দেন, হয়তো কিছুই আপনার হবে না। এটা হলো পরোক্ষভাবে ঘটনা। তো কথার ভিতরে এইরকম প্রত্যক্ষ পরোক্ষ থাকতে পারে। আমি আরো পরিষ্কার করে আপনাদের বুঝাই, বাবা মা যখন হয়ে যায়, বাবা মা যখন হয়ে যায় ছেলে মেয়ের এসে বড় করতে থাকে, আচ্ছা বাবা মার কি উদ্দেশ্য এই ছেলে মেয়ের পিছনে যে লাখ লাখ টাকা খরচ করতেছে? বলেন ভাই টুপিওয়ালা ভাই, আপনি বলেন সাদা টুপিওয়ালা, এই বাবা মা যে এত খরচ করতেছে কি উদ্দেশ্যটা কি, মানে কি চাইছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাহলে ছেলে মেয়ে বুড়া গেলে তারে কামাই করে খাওয়াবে, এই জন্য সে ছেলে মেয়ের কাছে ইনভেস্ট করতেছে। আসল উদ্দেশ্য এটা না, উদ্দেশ্য হইল কোনো বাবা মাই কিন্তু এই উদ্দেশ্যে ছেলে মেয়ের মানুষ করে না, সে মানুষ করে তার ছেলে মেয়েটা তার চেয়েও বড় হোক। সে যত বড়, মা ফাইভ পাস করে নাই, বাবা নিজে সই করতে জানে না, কিন্তু ছেলে কিভাবে ইউনিভার্সিটিতে যাবে, রিক্সা চালায় ভিক্ষা করেও সে চেষ্টা করে, করে কি করে না করে। এই বাবা মা যখন দাদা হয় তখন তার উদ্দেশ্যটা কি থাকে, তার চাহিদাটা কি? তার চাহিদা হইল যে নাতি নাতকুরের সাথে একটু বিকালবেলা হাঁটাচলা করবে, কারণ তার সাথে আলাপ করার আর কোনো লোক থাকে না, সে চায় তার জিন্দগির সমস্ত অভিজ্ঞতা শেয়ার করবে। কিন্তু ছেলে দেখা হইলে বাবা কেমন আছো, বৌমা দেখা হইলে বাবা গোসল করছেন নি, শেষ, আর কোনো কথা জিগায় না। কিন্তু নাতি নাতকুর যদি থাকে তখন তারে জিগায়, দাদা তুমি স্কুলে যে গেছিলা প্রথম দিন তোমারে কি কইছিল মাস্টারে কত? এই কথা কইলে দাদা যে শুরু করে ঘন্টার পর ঘন্টা যাইতেছে, তারপরেও তার ওই সারে যে কি কইছে এটা শেষ হয় না। মানেটা কি? মানে হলো যে কথা শেয়ার করার একটা সুযোগ পায়, সময় কাটে। তো একটা ঘটনা আপনাদের বলি, এই দাদা নাতিরি নিয়ে বিকালবেলা হাঁটতেছে, বুঝতে পারছেন, হেঁটে হেঁটে যাচ্ছে। তো যাইতে যেতে হঠাৎ করে ওই নাতি টান দিছে হাত ধরে, দাদা। তো দাদা কি হয়েছে বল তো? বলছে দাদা পাদে কি ঝোল হয়? পাদ বুঝেন তো, এটা না বুঝার কথা না। দাদা পাদে কি ঝোল হয়? তো দাদা তো হতাশ হয়ে গেছে, আরে কি প্রশ্ন করছিস তুই, কি হলো? তো বলছে নাই আপনি বললাম। তো দাদা বলছে না তো পাদে তো ঝোল হয়। তখন নাতি বলছে তবে তো আমি হেগে দিয়েছি। তাহলে এই যে নাতি যে হেগে দিয়েছে এর দলিলটা কি? এর দলিল হলো পাদে ঝোল হয় না। দেখছেন পাদে ঝোল হয় না, ওই দলিল হলো সে হেগে দিয়েছে। এটা হলো পরোক্ষ দলিল, প্রত্যক্ষ না। বুঝতে পারছেন কিনা ঘটনা? প্রত্যক্ষ না, এটা পরোক্ষ দলিল হইল। তো পরোক্ষ দলিলটা ঠিক না বেঠিক, নাতি চিন্তা করতেছিল যে এটা যে হইলো আওয়াজ হলো ঠুস করে, আবার প্যানও একটু ভিজা ভিজা লাগতেছে, এ ঘটনা কি? তখন একবার মনে করে পাদ দিয়ে মেরেছি, আবার মনে করে যে হেগে দিয়েছি, দুইটাই হইতে পারে, কিন্তু কোনটা ঠিক? এই জন্য কারে জিজ্ঞেস করা লাগলো? ওই দাদারে। তখন সে কনফার্ম হলো যে আমার এই যে ঠাস করে আওয়াজ হয়েছে আবার ভিজা ভিজা লাগে, এটা কিন্তু পাদ না, ক্লিয়ার? এটা নাম পরোক্ষ দলিল। তাহলে কাউরে জিজ্ঞেস করে কনফার্ম হওয়া লাগে, এই জিজ্ঞেস না করে কনফার্ম যদি হন তাহলে জাল হয়ে যাবে। কিভাবে জাল হয়ে যাবে আমি আপনাদের একটু নিয়ে যাই। সুরা আল ফাতা নামে একটা সুরা আছে, এই সুরার 6 নম্বর একটা আয়াত আছে, ওই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়াগাদিবাল্লাহু আলাইহিম ওয়ালানাহুম ইলা আখিরিল আয়াত। আল্লাহ বলছেন যারা মুনাফিক, যারা মুশরিক, যারা কাফির, যারা আল্লাহর দিন আল্লাহর মানে না, যারা আল্লাহর বিদ্রোহী নবীর বিদ্রোহী নবীকে প্রত্যাখ্যান করে, গাজিবাল্লাহু আলাইহিম, আল্লাহ তাদের উপরে গজব নাজিল করেন, আল্লাহ তাদের উপরে রাগ করেন, গুসসা করেন, লানত করেন।
এখন কথা হইল যেটা, সেটা হইল যে আমরা কলেমা ইমানে মুজমাল যখন পড়ি তখন বলি আমান্তু বিল্লাহি কামা হুয়া বি আসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কবিলতু জামিয়া আহকামি ওয়া আরকানিহি, এভাবে একটা কলেমা আছে যে আল্লাহ বল, আমরা বলি যে আল্লাহর যত নাম আছে, আল্লাহর যত গুণ আছে, এই গুণেও নামে পরিপূর্ণ যে সত্য, সেই সত্যের উপরে আমি ইমান আনলাম, তিনি আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেন সুবহানাল্লাহ, এ বলে আমরা ইমান এনেছি। এখন নামে ও গুণে দুটা আলাদা আলাদা, একটা নাম একটা হলো গুণ, গুণ মানে বৈশিষ্ট্য। তাহলে ইন্নান নাফসা আলা আমারাতুম বিসুই ইল্লা মা রাহিমা রাব্বি, বলছে যে সমস্ত মানুষের যে নফস আছে এই নফস খারাপ প্ররোচনা দিতে থাকে, আল্লাহ যদি কারো উপরে রহম দয়াশীল হয়ে যায় তাহলে সে বেঁচে যেতে পারে। রাহিমা মানে দয়া করে, তাহলে দয়া করে একটা কি আল্লাহর গুণ বৈশিষ্ট্য, ঠিক আছে। এখন গাজিবা রাগ করা, গাজিবাল্লাহু আলাইহিম রাগ করা, এটা আল্লাহর কোনো বৈশিষ্ট্য কি না বৈশিষ্ট্য, কারণ এটা বোঝা যাইতেছে এখানে, ক্লিয়ার ক্লিয়ার বোঝা যাইতেছে। গাজিবা শব্দের অন্য কোনো অর্থ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি না বলে থাকেন, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা না বলে থাকেন, আরবি ভাষার ভিতরে যদি এর কোনো আলাদা অর্থ না থেকে থাকে, তাহলে গাজিবাল্লাহু আলাইহিম মানে আল্লাহ তাদের উপরে রাগান্বিত হন। কথা শেষ। এখন মাতুরিদি আকিদার যেসব লোক আছে, মোতাজিলি যেসব লোক আছে, শিয়া যেসব লোক আছে, ও বলছে না আল্লাহ রাগ করে এটা বলা যাবে না, বলছে কেন, বলছে তাহলে আল্লাহ আর আল্লাহ থাকবে না, সমস্যাটা কি কয় থাকবে না, এই জন্য যে মানুষের রাগ কখন হয়, বলছে রাগ হয় মাথার ভিতরে যে চান্দি আছে, চান্দির নিচে একটা মগজ আছে, মগজের চারটা খণ্ড আছে, চার ভাগে বিভক্ত আছে, তার ডান পার্শ্বের যে খণ্ডটা আছে এই খণ্ডের ভিতরে যে রক্ত চলাচল করে, এই রক্ত চলাচলে কোনো কারণে যদি বিঘ্ন ঘটে তখন মানুষ রাগ করে। তা আল্লাহরে যদি কেউ আল্লাহ রাগ করছে, তাহলে তার মাথার চান্দির ভিতরে ওই মগজের ওই চতুর্থ খণ্ডটার মধ্যে রক্ত জমা একটু অসল হয়েছে না হয় নাই, হয়েছে। তাহলে আল্লাহর রক্ত চলাচলেও বিঘ্ন ঘটে কি ঘটে না, ঘটে, তাহলে সে কি আল্লাহ, আল্লাহ না। সুতরাং আল্লাহ রাগ করছে এই কথা বলা যাবে না। কিছু মানুষ এই মনে করলো কেন যে আল্লাহরে অন্য মাখলুকাতের সাথে মিলাইয়া চিন্তা করতে যাইয়া বিপদে পড়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবী রাদিয়াল্লাহু তাআলা বলে গেলেন লাইসা কামিসলিহি শাই, আল্লাহরে চিন্তা করতে হবে, আল্লাহর মতন এই দুনিয়াতে আর কেউ নাই। সুতরাং তার রাগ তার মতো, আমার রাগ আমার মতো, শেষ হয়ে যেত। এখন ঘটনা যেটা আপনাদের নিয়ে যাব সেটা হলো আরেক জায়গায়, ওই নাতির জায়গায় আপনাদের নিয়ে যাব, সেটা কি বলছে, আচ্ছা রাহিমা মানে দয়া করা, যে দয়া করে তারে কি বলে, দয়ালু বলে কি না, আরবিতে বলে আর রহমান আর রাহিম, এরকম শব্দ আছে না, এর বাংলাটা কি দয়ালু। এরকম করে নাম আছে 99টা আর আল্লাহর নাম হয়েছে একটা, মিল্লা হয়েছে কয়টা, 100টা। আল্লাহর গুণ আছে হাজার হাজার কিন্তু নাম আছে কয়টা, 100টা। 99টা গুণের কথা আপনারা শুনেন না, 99টা গুণ, তাহলে নাম কয়টা এটা কিন্তু বলে দেওয়া আছে, 100টা তার নিয়ে অথবা গুণ আছে তার 99টা। এখন রাহিমা দয়া করা, যে করে তারে বলে দয়ালু। গাজিবা মানে রাগ করা, যে রাগ করে তারে কি বলে, রাগি। যে রাগ করে তারে কি বলে, রাগি। তাহলে আল্লাহর নাম যেরকম দয়ালু এরকম রাগি বলা যাবে কি না, যাবে। দলিল কি, এই কোরআনের আয়াত গাজিবাল্লাহ আলাইহিম,
কোরআনে বলতেছে গাজী বা তিনি রাগান্বিত হন, তাহলে রাগান্বিত যিনি হয় তারে কি বলে? রাগী। তাহলে এখন নাম হয়ে গেল কয়টা? 101টা। দলিল দিলাম কি দিয়া? মুজাফর বিন মুহসিন একটু আগে বলে গেলেন আহলে হাদিসরা কোরআন আর হাদিস মানে, আর কিছু মানতে চায় না। এখন আমি কোরআন আর হাদিস দিয়ে বললাম আপনাদের মানতেই হবে যদি আহলে হাদিস হন। এখন হাদিস বলছে 99টার নাম, আমি কোরআন দিয়ে প্রমাণ করে দিলাম, আরো একটা কমপক্ষে চলে, পরে আরো বেশি দিতে পারলে দিয়ে যাবো নে। এখন আপাতত একটা হজম করেন। তাহলে এই যে গাজিব আল্লাহ আলাইহিম, আল্লাহ রাগ করে, এইটা হলো এক কথা, এটা আল্লাহর বৈশিষ্ট্য। এখন এই রাগ করে এই বলে তারে রাগি বলবো কি না, এটা কাউরে যদি জিজ্ঞেস না করেন তাহলে আমার মতন আপনি বলে ফেলবেন, এই মজলিস থেকে উঠে যাবেন, আল্লাহর নাম 101টা জপতে জপতে চলে যাবেন। আর কাউরে যদি জিজ্ঞেস করেন তখন বোঝা যাবে, জিজ্ঞেস করতে হবে কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আর কাকে? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে, কারণ রাসূল কাছ থেকে তারাই শুনেছে। এই দুইজনের যখন জিজ্ঞেস করলাম তারা বলল নাম 99টা, ক্লিয়ার কাট শেষ। এরপরে তুমি যতই বুঝো নাম আর বাড়ানো যাবে না, কমানো যাবে না। সুতরাং তাকে রাগি এই নামে ডাকা যাবে না, দয়ালু বলে ডাকা যাবে, শাস্তিদাতা বলে ডাকা যাবে, কিন্তু রাগি খুবই এই কথা বলে তাকে ডাকা যাবে না, নাম রাখা যাবে না। তবে তার গুণ বৈশিষ্ট্যের মধ্যে এরকম অনেক বৈশিষ্ট্য আছে, আরও বৈশিষ্ট্য আছে। এইটা হলো পরোক্ষ দলিল। তো এই মানুষ মনে করে এইভাবে এই দলিল আদিল্লা দেওয়া শুরু করলো। যেমন ধরেন এখন ফেকার কিতাবের দুই একটা মাসলা আপনাদের বলি, বলছে যে এই প্রত্যেক মাজহাবের কিতাবেই যদি আমরা যাই, অন্য মাজহাবের সব ওখানে মাসলা মাসাইল বলা আছে, ইমাম শাফি কী বলেছেন, মালিক কী বলেছে, হাম্বলি কী বলেছে, এটা কী হবে, ওইটা কী হবে। তো সেখানে কিতাবুস সারিকা, চোরের দণ্ডবিধি, এই একটা অধ্যায় আছে। তো সেখানে বলতেছে যে কাফনের কাপড় চুরি করলে হাত কাটা যাবে কি না, মাসলা বুঝছেন কি বুঝেন নাই? বুঝছেন, চুরি করলে হাত কাটবেন কি কাটবেন না, এই হলো মাসলা। কাফনের কাপড় 1,00,000 টাকা দামি কাপড় কি 1,000 টাকা দামি কাপড়, চুরির হাত কাটা যায় যতটুকু তার চেয়ে বেশি দাম আছে কাফনের কাপড়ের, এরকম কাপড় চুরি করে ফেলাইছে, এই চোরের হাত কাটবেন কি কাটবেন না, বুঝতে পারছেন কিনা বিষয়টা? তাহলে চুরি করলে হাত কাটা যায়, এ ফতোয়া দিতে তো সমস্যা নাই, কাটাকাটি তো থানায় যেয়ে করবেন, আপনারা তো কাটবেন না, তাহলে বলেন হাত কাটা যাবে কি না? যাবে, আপনারা বলেন যাবে। এখন মাসলা ও পরোক্ষভাবে যখন বুঝতে গেলাম তখন একটা সমস্যায় পড়ছি, সমস্যা হলো চুরি কারে বলে, চুরি কারে বলে বলেন? হ্যাঁ, অন্যের মাল তারে না বইলা যদি আপনি নিয়ে যান তার নাম হইল চুরি। তাহলে অন্যের মাল মানে কি? এই মালের একটা মালিক থাকতে হবে কি হবে না? যদি রাস্তায় পড়ে থাকে কেউ এটার মালিক না, আপনি যদি লয়ে যান আপনি চুর বলবে কেউ? কি বলে? রাস্তায় একটা কলম পড়ে আছে, এই কলম কার? কেউ দাবি করতেছে না, কুড়েও নিতেছে না, আপনি কলমটা তুলে নিয়ে গেলেন, আপনারা কেউ চুর বলবে? বলবে না। তাহলে এই যে কাফনের কাপড়, এই কাপড়ের মালিক কে? আপনি কিনা দিছেন, আপনার বাবারে কবর দিছেন কাফনের কাপড় দিয়া, আপনি এখন মালিক? দিয়ে দিছেন কারে? মুর্দারে। মুর্দা কোনো জিনিসের মালিক হতে পারে না, তাইলে ওইটা যে চুরি করে নিল হাত কাটা যাবে? এখন এক মাজহাব বলতেছে না যেহেতু জিনিসটার দাম 100 টাকা অবশ্যই হাত কাটতে হবে, কোনো কথা নাই। আরেক মাজহাব বলতেছে আরে মিয়া চুরি তো এনে হাত কাটবে কোন জায়গায়, হাতই কাটা যাবে না।
এখন এদের যুক্তিটা যেহেতু খুব সুন্দর যে এটা মালিকই যেহেতু নাই, সুতরাং এটার হাত কাটার কোনো দলিলই তো নাই, হাত কাটা যায় না। তখন একটা হাদিস বানাই নিল যে নবীর নামে যদি কথাটা কইতে পারি তাহলে একটু আগায় যেতে পারি, বুঝতে পারছি কিনা। তো তখন ওখানে বলতেছে ওয়াকালা আলাইহিস সালাম লা তুক্তাউ ইয়াদুল লিসসে, লুসসা বুঝেন তো, লুসসা কয় না, লুসসা মানে কাফনের কাফড় যারা চুরি করে। সুরেরও তো একটা স্টেশন আছে, সুরেরও তো একটা মাত্রা আছে মিয়া, কাফনের কাফড় এইটাও যে চুরি করে খাই এ মানুষ নাকি বলেন তো, এই জন্য তারা লুসসা কয়, এটা আরবি শব্দ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামে একটা হাদিস বানায় ওই কিতাবের মধ্যে লিখছে যে লা তুক্তাউ ইয়াদু লুসসে, যে যে লুসসা চুরি করে মানে কাফনের কাপড় চুরি করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন তার হাত কাটা যাবে না। এখন সব কিতাবের মধ্যে লেখা রেখে দিয়েছে আল্লাহ আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন। মুজাফফর বিন মুহসিনের কাছে আসলাম, হুজুর বলেন ঘটনা কি, উনি তখন কইতাছে লা আসলা লাহু। আরে মিয়া কিতাব বাদ দেন, হাদিসের যত কিতাব আছে সগিরা কবিরা যত রকমের কিতাব খুঁজা পাবেন, কোন কিতাবের গন্ধ নাই, নাম তো দূরে থাকে, এটা সহি না জয়ী ভেঙে তো পরে কম, আগে কথা হইল ওই হাদিসের গন্ধই নাই, তা হাদিস হয় কেমনে, ক্লিয়ার? তাহলে মানুষ এইভাবে উদ্বুদ্ধ হয়ে তারা হাদিস বানানো শুরু করে দিল, কেউ সৎ উদ্দেশ্যে কেউ অসৎ উদ্দেশ্যে, এইভাবে বাজারের ভিতরে হাদিস ভর্তি হয়ে গেল। এখন হাদিসের এই জালিয়াতির কারণে সমাজে এর কুফল কি হইল, সমস্যাটা কি হইল, আমরা শুধু এই জায়গায় দুই একটা কথা বলে আপনাদের ঘুম বাড়িয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। তো এখানে কুফলটা কি এ নিয়ে যদি আমরা কথা বলি তাহলে দেখা যাবে যেটা সেটা হলো যে এর সবচেয়ে বড় যে কুফলটা হয়েছে সেটা হলো যে মুসলমানদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়েছে, মতবিরোধ সৃষ্টি হয়েছে। একটা হলো মতভেদ, একটা হলো মতানৈক্য, মতভেদ, এরপরে হলো মতবিরোধ, মতবিরোধ তৈরি হয়ে গেল। মতবিরোধটা তৈরি হয় তখন যখন আপনি যা বুঝছেন তখন যদি আপনি বিশ্বাস করেন যে আমি যেটা বুঝছি এইটাই ঠিক, আর দুনিয়ার সকল মানুষ যা বুঝছে সব বাতিল, এরকম মানুষ আছে না নাই? আমি যেটা বুঝছি এটা ঠিক আর দুনিয়ার মানুষ যা বুঝছে সব বাতিল, এই ধারণা চলে আসে এই জাল হাদিসের কারণে, যার জন্য মানুষের ভিতরে এই সমস্যাগুলো আস্তে আস্তে এত কঠিন হয়ে দাঁড়ায় যে শেষ পর্যন্ত চার মজহাব ফরজ হয়ে গেছে, অথচ আল্লাহ হাদিসরা গলা ফুলায় বলে মাজাবি নাই, পাগল ছাড়া আর কিছু কন, মাজাব ফরজ, ফরজ করা লাগছে। 656 হিজরিতে হালাকু খা সে বাগদাদ ধ্বংস করে দিল, লাখ লাখ আলেম উলামা গাউস কুতুব যা আসিল সব মাটির তলে পাঠাই দিল, কিতাব কুতাব যা আছে সব নীল দুরিয়ায় ভাসাই দিল, বুঝতে পারছেন কিনা ঘটনা, মুসলমানদের ফতোয়া দেওয়ার মতন আর কিছুই থাকলো না, মনে মনে যা আছে বুঝতে পারছেন এই 6 উসুল 9 উসুল 20 উসুল এগুলো নিয়ে চলাচল শুরু করে দিল। এরপরে হালাকুকা বিদেশ থেকে আইসে চঙ্গিস খান চীনে চলে গেছে, এখানে একজন মুসলমান রেখে বাসি ভাতিজা তুই থাক রাজ্য চালাইতে থাক, বছরে বছরে 1.5 টাকা করে চান্দা দিবি, তোর কোনো সমস্যা নাই, এই বলে রুকনুদ্দিন বাইবারেস নামে একজন বাদশাহ রাজারে উনি দিয়ে গেলেন যদি রাজত্ব চালা, তো বেচারা রাজত্ব চালাইতেছে, এখন রাজত্ব চালাইতে যায় পড়ছে সমস্যায়, সমস্যা কি, সমস্যা হইল যে রাষ্ট্র শান্তি নিরাপত্তা থাকবে ততক্ষণ যখন আপনার নিরাপদভাবে আইন প্রয়োগ করা যাবে, পুলিশের কাছে যে আইন আছে তারে যদি এই আইন প্রয়োগ করতে দেন শান্তি শৃঙ্খলা কি বহাল থাকবে। এখন বাজে কয়টা, প্রায় 2:30, আপনারা এখন দৌড়দৌড়ি না করে এখানে যে ঘুমানোর ব্যবস্থা করছে আলহামদুলিল্লাহ, নিশ্চিন্তে আপনারা ঘুমাই যান, এখন যদি বাইরে চলে যেতে লাগেন
এই যে মাঠের ভিতর দিয়ে যে রাস্তায় আমরা আসলাম, এখান থেকে গেলে পুলিশ আপনারে অবশ্যই চার্জ করতে পারে, পারে কি পারে না? পারে, কারণ আপনার আমার মতন এই মুসলমানের বাচ্চা কুলাঙ্গার এরা এইরকম অঘটন ঘটাইছে, যে আমার পুলিশ ভাইরে আজকা বিশ্বাস করতে পারতেছে না যে আমিও তাদেরই একজন কিনা, ঠিক না বেটি? যার জন্য সে ভাই আপনাদের দাঁড় করাইয়া আপনার পকেট হাতায় পাঞ্জাব হাতায় এই হাতায় টুপি হাতায় সব দেখিয়া পরে আপনারে সালাম আলাইকুম দিয়ে বিদায় করে দেয় না, আর নাইলে কয় চলেন আমার সাথে চা খাইতে যাই, থানায় নিয়ে যায়, খালি গরম চা খাওয়ায়। বুঝতে পারছেন কি না বেটি? এটা পুলিশের কোনো দোষ আছে? দোষ নেই, তার আইন শৃঙ্খলা প্রয়োগ করার সুযোগ তাকে দিতেই হবে, সে করতেছে, এটা আমার আপনার শান্তি শৃঙ্খলার জন্য করতেছে। এখন রাজা রাজ্য চালাইতেছে, আইন শৃঙ্খলা চলতেছে, এখন ঘটনা ঘটছে একদম উল্টা, আসছে একজন চুরি করে নিয়ে গেছে তার মালামাল ঘরের থেকে, সেই মালামাল ধরা পড়ছে, একবার ডাঙ্গিপাড়ার থেকে চুরি করছে, এই আপনার বানেশ্বর যায় ধরা পড়ছে, আপনি বানেশ্বর থেকে ধরে নিয়ে তার চালান দিয়ে কেস ফাইল করে দিয়েছেন, সুমুখ চোরের এই এই নাম, মালের এই এই নাম, লিস্টি করে আপনি মামলা করে দিয়ে দিয়েছেন। এখন বাঁচার উপায় নাই, এখন চোরেরও তো আবার উকিল লাগে, উকিল তো বুঝেন, বাদীরও উকিল থাকে, বিবাদীরও উকিল থাকে, চোরেরও তো উকিল থাকে। এখন এই চোরের উকিল তারে শিখাইছে যে আপনি বাঁচতে চান, হ্যাঁ আমি বাঁচতে চাই, আমি হাত কাটা যায় না যায় ব্যবস্থা করেন, তাহলে ব্যবস্থা যদি করতে পারি আপনার কোর্টে স্বীকার করতে হবে যে আমি চুরি করছি, তবে তার সাথে একটা কথা বলতে হবে। কি কথা বলছে? আপনি বলবেন যে আমি অমুক মাজহাব মানি, তিরমিজি শরীফ যদি পড়েন যে চারটা মাজহাব আছে তার সাথে আরো ১৩টা মাজহাবের ফতোয়া পাবেন আপনারা, এ ইসাক বিন রাহওয়াই আছে, অমুক আছে, তুমুক আছে, এরকম বহু মাজহাব, আউজাই মাজহাব আছে, অনেক মাজহাবের কথা আছে। তো বলছে আপনাকে বলতে হবে যে আমি অমুক মাজহাবের লোক, হ্যাঁ ওই মাজহাবের লোক, আমি চুরি করছি, তবে এই এই ঘটনা, কি বলতে হবে? তো বলছে বলবেন যে চুরিটা করছি আমি, তার ঘরের ভিতরে মাল ছিল, গুদাম ঘরের বাইরের থেকে শিন কেটে ভিতরে চুরি করা হয়েছে, তবে আমি বাইরে ছিলাম, ভিতরে একজন পাঠাইছিলাম, সে ওখান থেকে মাল আইনাই না, হাত দিয়ে বাইরে দিছে, বাইরের থেকে ধরে আমি রিক্সা বোঝাই করে গেছি, গা কি হবে? বলছে লা কাতা আলাইহি, তাহলে তার কোনো হাত কাটা যাবে না, আমি যেই মাজহাব মানে সেই মাজহাবে এই ফতোয়া। এখন বলেন বাদী বিবাদী, বাদীর যে উকিল সে প্রমাণ করতেছে হাত তিনবার কাটা লাগবে, আর বিবাদীর যে উকিল সে কইতেছে একবারও কাটা যাবে না। এখন যে রাজ্য চালাইতেছে, যে কোর্টে বিচারক হয়ে বসে আছে, কোন আইন মানবে, কোন বিচার করবে, পড়ছেনি ফেসাদি? এইবার আরেকজন চুরি করছে কি ছাগল, ঘরের থেকে চুরি করে নিয়ে গেছে, এরপরে জবাই করে খাইছে, এই করছে সেই করছে সব কিছু, পরের দিন ধরা পড়ে গেছে ওই কুসুর খেতে তারা এই কামটা করছে, পিকনিক করছে, বুঝতে পারছেন, বড় চাচার ছাগল নিয়ে পিকনিক করে খেয়ে ফেলেছে, পরের দিন ধরা পড়ে গেছে, চাচা কোর্টে কেস করে দিছে। এখন তা বাদীর যে উকিল, সে উকিল বলতেছে হাত সবটির কাটতে হবে, যতজন খাইছে সবটি চোর, সবার খাইতে হবে। চোরের পক্ষে যে উকিল, উকিল দাঁড়াইছে, দাঁড়ায় কইতেছে মাননীয় আদালত, আমি আমার মক্কেলরা চুরি করছে, আমার মক্কেলরাও স্বীকার করতেছে, আমিও স্বীকার করতেছি, তবে আমার একটা কথা আছে। বলছে কি কথা? বলছে আমার যে মক্কেল সবগুলি এই ফুলান এমনি ফুলান সেই মাজহাব মানে। বলছে মানুক মাজহাব সমস্যাটা কি? কই ওই মাজহাবের মধ্যে লেখা আছে যে আমার মক্কেলদের জিজ্ঞেস করে দেখেন যে তারা ছাগলটা যে খাইলো কেমনে খাইছে। তখন মক্কেলদের জিজ্ঞেস করছে তোমরা যে ছাগল খেলে কেমনে খাইছো? কই চুরি করে নিতে লাগছিলাম, ঘরের মধ্যে একটু ভেবানি দেওয়ার চিন্তা করছে, ছাগলের ওই জায়গায় জবাই করে কান্দি করে নিয়ে কুসুর খেতে খাইয়া ফেলেছে। মানুষ আদালত, আমার যে মাজহাব মানে আমার মক্কেলরা এই মাজহাবে বলতেছে চুরি করা ছাগল যদি উঠান পার হওয়ার আগেই জবাই করতে পারে তাহলে তাদের হাত কাটা যাবে না। ফেকার কিতাব খুললে আপনি পাবেন, এ হেদায়ের মধ্যেও আছে, দ্বিতীয় খণ্ড ফারুকি সাফা যদি হয়, হ্যাঁ ৫২৪ থেকে ৫২৮ পর্যন্ত লম্বা সিরিয়ালে আরো চোরের কাহিনী আছে।
কেউ বাঁচায় কেউ মারে, কেউ হাত কাটে কেউ হাত কাটে না। এখন রাষ্ট্র পড়ছে নি ভেজালে, বুঝতে পারছেন কিনা বিষয়টা, রাষ্ট্র পড়ছে ভেজালে। এই জন্য এই রাষ্ট্র তখন বিচার বিশ্লেষণ করে দেখলো যে তাহলে উপায় কি, বলছে তাহলে সব মাজহাব বাতিল করে দাও, সব বাতিল করে দাও। এখন সব মাজহাব যখন বাতিল করার একটু একটু পত্র পত্রিকায় কানে সাথে মাইক মুইক মারতাছে, চারিদিক দিয়া মিছিল আর মিছিল, এ বেটার এখন গদি থাকে না। তখন হিসাব কিতাব করে দেখলো যে এরকম সব জায়গায় সব মাজহাব বাতিল করে দিল, কমপক্ষে কয়েকটা মাজহাব না রাখলে দেশ চালানো কঠিন হয়ে যাবে, গদি শেষ পর্যন্ত হারাইতে হবে। তখন হিসাব কিতাব করে 658 হিজড়িতে এ রুকনুদ্দিন বাইবারাস মিশরের এই রাজধানীতে উনি ঘোষণা করে দিলেন যে অন ট্রায়াল মিশর এই জায়গায় কোর্টে মাত্র 4টা মাজহাব থাকবে, 4টা মাজহাবের বাইরে জিব্রাইল স্বয়ং নিজে যদি নাইমা আসে তারপরেও তার নামে কোনো বিচার দেওয়া যাবে না। এই 4 মাজহাবের অন্তর্ভুক্ত হইয়া কি করতে হবে, থাকতে হবে এবং বিচার চাইতে হবে। আপনি যখনই মোকদ্দমা দাখিল করবেন, এই ব্রিটিশ আমলে আমাদের দেশের মানুষ মোকদ্দমা করতে গেলে তখন লেখা লাগছে আমিনুল ইসলাম ব্রেকেটে শিয়া সুন্নি। এখনো পর্যন্ত চাকরিতে আমরা বাংলাদেশেও যখন চাকরিতে যাই তখনও ব্রেকেটের মধ্যে ওই শব্দ এখনো রেখে দিয়েছে, আল্লাহ জানে শিয়া সুন্নি এই ঘটনাটা কি, বুঝতে পারছেন কিনা বিষয়টা। তখন এই 58 তো হয়ে গেল, সাকসেসফুল যখন হয়ে গেল তখন 665 হিজরিতে আইসা সারা পৃথিবী মুসলমান যেখানে যেখানে আছে, মিশরের এই রাষ্ট্র যেখানে যেখানে গেছে, বাগদাদ থেকে বাগদাদ সাম্রাজ্য সব সাম্রাজ্যের জন্য উনি ঘোষণা করে দিলেন আজ থেকে সারা মুসলিম সাম্রাজ্যে এই 4 মাজহাব অনুযায়ী বিচার কার্য পরিচালিত হবে, এর বাইরে যে যেই মাজহাব মানেন না কেন বিচার চাইতে হলে এই 4টার ভিতরে নাম ঢুকাইয়া বিচার চাইতে হবে, নতুবা কোনো বিচার কার্য আপনাদের সম্বোধন করা যাবে না। 4 মাজহাব ফরজ হয়ে গেল। এরপরে আরো ঝামেলা যেটা বাঁধলো, মাজহাব 4টাই থাকুক আমাদের আপত্তি নাই, এখন কাবা শরীফে যখন হজ করতে গেছে, হজ করতে যাইয়া দেখে যে ওখানে শাফি মাজহাবের জোর আছে তারা ইমামতি করে, 3 বছর পরে মক্কায় যে রাজা হয়েছে সে মালিকি মাজহাবের, এবার ইমাম নিয়োগ করছে মালিকি মাজহাবের, হে মালিকি মাজহাবের নামাজ পড়ে, আরেক বছর হানাফি পড়ে, আরেক বছর আহমদ বিন হাম্বলের হাম্বুলি মাজহাবের ইমাম সাহেবের নামাজ পড়ে, পড়তে আছে পড়তে আছে। এখন হঠাৎ করে সমস্যা যেটা দেখা দিছে সেটা হলো এক মাজহাব বলে যে খেজুরের রস দিয়ে যদি অজু করে তাইলেও তার নামাজ হবে, আরেক মাজহাব বলে খেজুরের রস দিয়ে অজু করলে তার নামাজ হবে না। 4 মাজহাবের এক মাজহাব বলতেছে কুত্তার চামড়া লবণ দিয়ে যদি টাইট করে ফেলানো যায় তাহলে যায় নামাজ বানাইলে ওই যায় নামাজে নামাজ হবে, সব সমস্যা নাই। আরেক মাজহাব বলতেছে কুত্তা লবণ দিয়ে কেন আতর দিয়েও যদি তারে টাইট করা হয় তাইলেও ওটার মধ্যে নামাজ হবে না। এক মাজহাব বলতেছে অজু করছেন আলহামদুলিল্লাহ পানি দিয়ে পবিত্র পানি দিয়া, তবে তারপরে যদি খিলখিলাইয়া হাসতে পারেন অজু আপনার না বইলে চলে যাবে। আরেক মাজহাব বলতেছে খিলখিলে হাসেন হাসতে হাসতে যদি আপনার কাপড়ও খুলা যায় তাও অজু যাবে না। এখন ঝামেলা যেটা হয়েছে সেইটা হইলো যে কাবা শরীফে এক ইমাম সাহেব নামাজ পড়তেছে, তার পিছনে নামাজ পড়বে, সাইফ মারওয়া তোয়াফ করতেছে সাই করতেছে, ইমাম আল্লাহু আকবার, এখন ওই সাইফ মারওয়া যেটা আছে সাফা মারওয়া এটা একটু দূরে আছে, ওখান থেকেও ইক্তেদা করা যায়, ওখানে এবার দাঁড়ায় গেছে সেও ইমামের পিছনে আল্লাহু আকবার। এখন হঠাৎ করে তার মনে হয়েছে যে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তাছি, এই ইমাম সাহেব অজু করে হাসি দিছে কিনা, যদি দিয়া থাকে অজু আছে না নাই, নাই তা আমার নামাজ হবে তার পিছনে, হে যে যায় নামাজে দাঁড়াইছে কুত্তার চামড়া নাকি মখমলের কাপড়, তাহলে আমি যে নামাজ পড়তেছি এতক্ষণ ধরে খাড়ায় খাড়াইয়া এইটা যদি পরে জানি যে কুত্তার চামড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে আমার নামাজ হবে, তাহলে খামাকা নামাজ পড়ে লাভ কি হইল। এখন আমি কি করব,
এমনি উকাশা ইমাম আলাউদ্দিন কাসানি তার বাদায়ুস সানায়ে বিখ্যাত ফেকার কিতাব উসুল দিয়া খুব দলিল আদিল্লা দিয়ে তিনি কিতাবটা লিখেছেন। তো এই কিতাবের মধ্যে লিখছে যে মান রাফা ইয়াদাইহি ইনদার রুকুয়ে ফালা সালাতা লাহু, যে রুকুর সময়ে রুকুর থেকে উঠা যদি কেউ রাফলা তিনি করতে পারে তাহলে তার নামাজই বাতিল। বুঝেন না জিনিসটা? তখন যে মুক্তাদি হেতু রয়েছে এক মাইল দূরে, মাইকে আওয়াজ শুনতেছে এই টঙ্গি ইস্তেমায়, সেখানে আল্লাহু আকবার বলে আর মাইক যদি না দেয় তাই মুখে মুখে মুকাব্বের এক জায়গায় সুজদা দেয় আর এক জায়গায় খাড়াই থাকে, এইভাবে নামাজ পড়তেছে। এখন ওখানে ইমাম সাহেব মুক্তাদি চিন্তা করতেছে যে আমার যে ইমাম সাহেব রাফলা তিনি করে কি করে না, যদি করে নামাজ কি হইতাছে না, তাহলে আমার নামাজ হবে? হবে না। এখন ঝামেলা হইলো ইমাম নিয়া, এরপরে এখন আন্দোলন শুরু হইলো, আমরা আমাদের ইমামের পেছনে নামাজ পড়তে চাই। এখন মাজহাব কয়টা, ইমাম কয়টা, কাবা কয়টা, তাহলে এক জোহরের নামাজ, এক আসরের নামাজ, এক ফজরের নামাজ, আজান দিলে এক মুয়াজ্জিনে, একামত দিলে এক মুয়াজ্জিনে, ইমাম কমপক্ষে কয়টা দরকার, চারটা। এখন কি উপায়? এরপরে ওই সময় যে বাদশাহ ছিল ফরজ বিন বারকুক, 801 হিজরিতে তিনি সমস্ত সদাসয় সংসদ নিয়ে এমপি মিনিস্টার সবারই নিয়ে বসে গেল যে এই মারামারি থামান যায় কেমনে। টঙ্গির মধ্যে দেখছেন না বাড়ি যত জোরে লাগে বাসের আওয়াজ তার সে জোরে হয়, ঠুস ঠাস ঠুস ঠাস ঠুস ঠাস, বুঝতে পারছেন কিনা বিষয়টা? এক হুজুর আরেক হুজুরের পিটাইতেছে, কি মজার পিটানি রে ভাই, বুঝতে পারছেন কিনা ঘটনা? এখন কাবা শরীফে ইমাম সাহেবের ইনিয়া এইভাবে যখন ঠুসঠাস ঠুসঠাস শুরু হয়ে গেল, পিটার সে আওয়াজ বেশি হয়, তখন ফরজ বিন বারকুক সে তখন বলল যে এর থেকে উপায় কি, উলাম আলামা সবাই বসে তারে ফতোয়া দিল যে হুজুর আপনি আপনার গদিও ঠিক থাকুক, হুজুর গো ইমামতিও ঠিক থাকুক। কয় কী করা লাগবে? কয় কাবা শরীফের দেওয়াল কয়টা? কয় চারটা। কয় চারজনের ভাগ করে দিয়ে দেন। এই যে 801 হিজরিতে এক কাবা চারটা মুসাল্লা কায়েম করা লাগলো, এক আজান দিতে আছে, এক ইকামত দিতে আছে যার যার মতন করে, আর একই নামাজ যার যার মতন করে চারজন ইমাম আল্লাহু আকবর বলে নামাজ পড়তেছে। এই চার মুসাল্লা হয়ে যাওয়ার পরে 500 বছর পর্যন্ত এই চার মুসাল্লাই কায়েম ছিল। এই আলে সৌদরা, এই যে সৌদি আরবের বর্তমান বাদশারা, তারা যখন আসছে রাজত্ব কায়েম হয়েছে, ফাতিমি রাজত্ব তাদের কাছ থেকে লিখিতভাবে এরা যখন নিয়ে নিছে, তারপরে এই চার মুসাল্লা তুলে দেয়া সমস্ত দুনিয়ার মুসলমানদের আলেম ওলামাকে ডেকে তখন একজন ইমাম দেয়া যাতে নামাজ পড়ানো যায়, সেই রকমভাবে সবার সাথে মিটচুট করে আবার এক ইমাম দেয়া কাবা শরীফে যাত্রা শুরু হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলে শেষ করা যাবে না যে কুফলটা কোন পর্যন্ত যায় পড়ছে, মুসলমান কোন জায়গায় যাইয়া ঢুকে গেছে। এই সব কিছু হয়েছে এই জাল হাদিস থেকে, জাল হাদিসকে কেন্দ্র করে করে এই পর্যন্ত আসছে। যারা বিশেষ করে বক্তা, মাশাআল্লাহ অনেক ও বক্তৃতায় শোনা যায়, অনেক বক্তারে যখন কয় হুজুর আপনি এমনি আউল ভোল কিসা কাহিনী কন কি লেখা, কয় মেয়ে সহি হাদিস দিয়ে ওয়াজ করলে মানুষ এতক্ষণ ধরে রাখা যায়, মহা মুশকিল কথা। কোথায় আপনার 4 ঘন্টা ওয়াজ করতে কইছে কে না, আপনি 1 ঘন্টা 8 ঘন্টা ওয়াজ করেন তাইলেই তো হয়, মানুষের নসিহত করবেন? কয় না, 50,000 টাকা দিবে 1 ঘন্টা করে দিলে কি কাম হয়, 4 ঘন্টা ধরে রাখতে হইব। এরপরে মুসল্লি জিজ্ঞেস করলাম যে আপনারা যে শুনছেন কাল রাত 3টা পর্যন্ত এই ডাঙ্গিপাড়া মাহফিলে ছিলেন, আলহামদুলিল্লাহ, কয় আর কয়েন না ভাই, হুজুরে যে ওয়াজ করছে, আরে ওয়াজ একবার হাসায় একবার কাঁদায়, একবার হাসায় একবার কাঁদায়, একটা মানুষ চোখের পলক ফেলতে পারে নাই, 4 ঘন্টা ওয়াজ করছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। পরে আছে 4 ঘন্টা যে ওয়াজ করলো, হুজুরে কি ওয়াজ করছে, কয় এইটা তো কইতে পারতাম না। এই হলো জাল হাদিসের অবস্থা, গল্প আর গল্প, সিরিয়াল গল্প বলে দিতেছে, মানুষ তম্বিশ হয়ে শুনতেছে, একবার জান্নাতে যাইতেছে আবার জাহান্নামের আগুনে দাও দাও করে শুনতেছে, আবার জায়গায় উঠতেছে আবার জান্নাতের কথা শুনলে আবার ঘুমিয়ে যাইতেছে, এইভাবে একবারে সকাল ফজর পর্যন্ত আজানের ব্যবস্থা করে দিতেছে। এই জাল হাদিস দিয়া এইভাবে দুনিয়া ভরপুর। একটা ঘটনা বলে আমি শেষ করে দিতেছি,
আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ হাম্বলি মাজহাবের যিনি ইমাম, ওনার সমসাময়িক ওনার সাথে তখনও আছেন ইবনে মঈন রহমতুল্লাহ আলাই, ইয়াহিয়া ইবনে মঈন, দুজনে বড় মহাদ্দেশ। তো ওনারা বাগদাদের এখানে মসজিদে এলাকায় আসছেন, তো ওনারা দুজনে নামাজ পড়ে বসছে। তো এক বক্তা, ভাই আমি অনেক দূর দেশ থেকে আসছি, আপনারা যদি একটু বসেন দুটা কথা বলে যাবো, বুঝতে পারছেন? তো কিছু মানুষ বসে গেছে, এরপরে সে ওয়াজ শুরু করে দিতেছে। ওয়াজ করে দিয়েছে, আমি আহমদ ইবনে হাম্বলের কাছে শুনেছি, তিনি বলেছেন কেউ যদি এই কাজ করে আল্লাহ তাআলা জান্নাতে হুরের সাথে বিবাহ শাদী করাই দিবে। আমি ইয়াহিয়া ইবনে মঈনের কাছে শুনেছি, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছ থেকে হাদিস শোনাইছেন, কেউ যদি এই কাজ করে ছাগলের যে গোসরা আছে, ছাগল বান্দা রাখে না আপনার দেশে, ছাগল ছাগল মাঠে চড়াই যে দড়ি গলায় দিয়ে যে বান্দা রাখে, কোনো মানুষ যদি এই ছাগলের দড়িটা পাও দিয়ে ডেঙ্গায় না যায় আর মনে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছাগল চড়াইছিল, এই ছাগলের দড়ি তার কান দিছিল, এই মহব্বতের কারণে ছাগলের দড়ি ডিঙ্গায় যদি না যায় এর কারণে তারে জান্নাতে দাখিল করে দিবি বলেছে। এইভাবে ঘটবাস করছে, 100টার বেশি হাদিস বর্ণনা করে মানুষের তশ লাগাই দিছে। তো ওয়াজ শেষে মানুষ আর যার মতন জিলাপি টিলিপি খাইয়ে তো গেল, ওই দুই হুজুর তো খুট্টি মারে বই রয়েছে, আরে আমাদের নামে হাদিস কইতেছে, এই হাদিস তো আমরা নিজেও শুনি নাই। পরে হুজুর ডাক দিছে, হুজুর একটু কথা আছে। কে বলেন কি কথা? কয় আপনি যে বললেন আহমদ ইবনে হাম্বলের কাছ থেকে হাদিসটা শুনছেন, ইয়াহিয়া ইবনে মঈনের কাছ থেকে হাদিসটা শুনছেন, ওনাদেরকে আপনি দেখছেন? কে আরে ইয়ালা পাগলে কই কি, তাদেরকে না দেখলে তাদের নামে হাদিস কই? কয় যে দেখেন আমি হলাম আহমদ বিন হাম্বল, আরে এই হলো আমার ওস্তাদ ইয়াহিয়া ইবনে মঈন, আপনার লগে তো জিন্দগিতে স্বপ্নও দেখা হয় নাই, আর আপনি কই দেন তাদের হাদিস না শুনে আমি কি বলি? কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমি মানুষের কাছে শুনছিলাম যে বাগদাদে যে ইয়াহিয়া ইবনে মঈন থাকে, আহমদ বিন হাম্বল থাকে, তারা খারাপ পাগল, তবে আমি এখন বাস্তবে দেখলাম যে আসলে বস্তা পাগল, আস্তে পাগল আপনার। কয় কেন? কয় এই দুনিয়াতে কি আহমদ বিন হাম্বল আপনি একাই? আমি 31 জন আহমদ বিন হাম্বলের কাছে হাদিস পড়ছি। ইয়াহিয়া ইবনে মঈন কি আপনি একাই দুনিয়াতে? 19 জন ইয়াহিয়া ইবনে মঈনের কাছে আমি নিজে হাদিস পড়ছি। এই বলে বক্তৃতা টাইট টুইট করে দিয়ে দরজা দিয়ে বেরিয়ে চলে গেলে হুজুর রাতে টাস্কিং মই বসেই রইল। জাল হাদিস, জাল হাদিসের কুফলে এই যে দিন কায়েম করার জন্য, দিনকে বাঁচানোর জন্য, ইমানকে তাজা করার জন্য মানুষ যে দিনের কথা শুনতে আপনারা সেই আসর থেকে নিয়ে এই পর্যন্ত বসে আছেন, কি উদ্দেশ্য বলেন? উদ্দেশ্যটি হলো ইমানটা আপনার জন্য একটু তরতাজা হয়, আমলে জিন্দগি আপনি যদি গঠন করে এখান থেকে যাইতে পারেন। কিন্তু এই জায়গায় আপনি যাবার একটাই মাত্র তরিকা আছে, সেই তরিকাটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাতি তরিকা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তরিকা আছে, সেই তরিকায় যদি আমরা আগাইতে পারি। কিন্তু এই তরিকার বাইরে যখন আপনি যাবেন সেটার নাম হলো বেদাত, সেটার নাম হলো শিরিক। আর এই বেদাত এবং শিরিকের যে তরিকাটা আছে, এই পুরো তরিকাটা খাড়াই আছে, এই পুরো তরিকাটা দাঁড়াই আছে একমাত্র জাল হাদিসের উপরে। সুতরাং ওই তরিকায় গেলে আপনি জালের মধ্যে আটকাই যাবেন, দিনও আটকাই যাবে, আপনিও আটকাই যাবেন, জালের মধ্যে জাল আটকাবে, মাছের মধ্যে জাল আটকাবে না, মাছও জালে আটকে যাবে। সুতরাং আমাদের আল্লাহ এই সম্বিত ফিরাই দিক, যাতে আল্লাহ আমাদেরকে এই জাল হাদিসের কবল থেকে বেরিয়ে আসার তৌফিক দান করেন। সবচেয়ে একটা জিনিস আমি না বলেই পারছি না, সেটা হলো যে আহলে হাদিসরা মনে করে অন্যরা জান্নাতে জায়গা পাবে কি না, আবার অন্যরা মনে করে যে আহলে হাদিসরা তো জান্নাতের বারান্দা দিয়ে যাওয়ার কোনো ক্ষমতা নেই। এই যে বিষয়টা, এই বিষয়টা আপনারা আল্লাহর রাস্তে ভুলে যান, আল্লাহর রাস্তে ভুলে যান। দুনিয়াতে সমস্ত মুসলমান, সমস্ত মুসলমান ভাই ভাই, কিসের ভিত্তিতে আল্লাহ বানাইছে? ইমানের ভিত্তিতে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ইমান থাকলে আমার ভাই, যারই ইমান আছে সেই আমার ভাই। এর আফালাদিনী করে
কি করে না, নাভির নিচে বাঁধে না হাত ছেড়ে নামাজ পড়ে, ওইটা আপনি পরে দেখেন। আগে আপনি আহলে সুন্নাত আল জামাত রাসূলের সুন্নাত মানবেন, মুসলমানের ঐক্য আপনি মেনে নেবেন। সুতরাং ইমানের ভিত্তিতে সবাই আমার ভাই। রাসূলুল্লাহ সাল্লাম বলছেন যে মান সাল্লা সালাতানা আকালা জাবিহাতানা হ্যাঁ ওয়াস্তাকবিলা কিবলাতানা, আমাদের নামাজের মতো নামাজ যে পড়ে, আমাদের কেবলাকে যে কেবলা মনে করে, আমরা জবাই করে দিলে যে খাইতে পারে, হ্যাঁ সে আমার প্রাণের ভাই, সে মুসলমান, সে ইমানই ভাই আপনার হয়ে গেল। আর মতবিরোধ যেটা এইটা হবে না, কিন্তু মতভেদ হবে। আপনি যদি মনে করেন দুনিয়ার সমস্ত মানুষ আমরা এক হয়ে যাব, কোনো মতভেদ আমাদের ভিতরে থাকবে না, এটা মিছা কথা, এটা ডাহা মিছা কথা, এটা কোনোদিনই সম্ভব না। কারণ আল্লাহ মানুষের যখন বানাইছে তখনই আজালে তখন থেকে এই নির্ধারণ করে দিছে মানুষের প্রত্যেকটা মানুষের ব্রেন সমান না। সুতরাং মানুষের জ্ঞানের ভিত্তিতে মানুষ কি মতভেদ করবে, এই মতভেদ নিয়ে আমাদেরকে একসাথে থাকার জন্য চেষ্টা করা লাগবে। তবে এই মতভেদের কারণে যাতে হিংসা তৈরি না হয়, একজন আরেকজনের ভিতরে হিংসা তৈরি হয়ে যাবে তখন কি হয়ে যাবে, মত বিরোধ তৈরি হয়ে যাবে। এই মতবিরোধ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ রাসূল বারবার আমাদেরকে তাম্বি করে গেছেন। আল্লাহ তো বলেছেন লা তাফাররাকু কয়েকবার রাসূল কতবার বলেছেন। সুতরাং আমরা কোনোভাবেই যেন মতবিরোধের দিকে না যাই, মতভেদ থাকবে এ নিয়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ একসাথে থাকার, ভাই ভাই হয়ে বেঁচে থাকার, বসবাস করবার তৌফিক আল্লাহ এনায়াত করুন। ওমা তাওফিল্লা বিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাজাকাল্লাহ খায়রান জাজা, ধন্যবাদ স্যার ডক্টর লোকমান হুসাইনকে, রাত্রের এই ভাগে তিনি আমাদেরকে আনন্দদায়ক করে অনেক নসিহতমূলক আলোচনা করেছেন জাল হাদিসের কুফল নিয়ে। সম্মানিত উপস্থিতি, এই পর্বে প্রথম দিনের আলোচনা আমরা শেষ করছি। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি,